নিদ্রামান গভীর জঙ্গলে ঘুম ভাঙিয়ে তীব্র আলো জ্বালিয়ে একটা হুট খোলা জিপ স্টিয়ারিংয়ে মোচড় দিয়ে ঢুকে পড়ল। ইতিমধ্যে গাড়ির আওয়াজে জান্তব শব্দেরা চাপা পড়েছে। তিনটে বড় শাল গাছের মাঝে গাড়িটা থেমে যেতেই আবার অন্ধকার নেমে এলো চারিদিকে। সময় তখন রাত্রি 2:10। আবার শুরু হলো শব্দের ছটফটানি। সারা মুখে মাফলার জড়ানো একটি লোক আরেকটি অজ্ঞাত ব্যক্তিকে হাতে পায়ে দড়ি বেঁধে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামালো। শীতের তীব্রতা শরীরে যেন ধারালো ছুরি চালাচ্ছে। এমন সময় রাতের নৈঃশব্দ ভেঙে দড়ি বাঁধা লোকটার বুকে নেমে এলো ধারালো ছুরির আঘাত। তারপর উচ্চ কণ্ঠে একটা চিৎকার, পাখির ডানার ফতফত শব্দ, মানুষের কাতর বোঙানি। আবার সব চুপচাপ। কচি গাছেদের চাকার তলায় পিষে গাড়ি এগিয়ে গেল। কি যে ঘটল তা কাকি। নমস্কার, আমি সুমন। এখন গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, আজকের গল্পটির প্রধান চরিত্র যদি আপনি হন, যদি আপনার উপর ভার পড়ে এক ভয়ঙ্কর জটিল রহস্য সমাধানের, কি করবেন আপনি? আজকের গল্পটি মন দিয়ে শুনবেন, কিন্তু একটু অন্যমনস্ক হলেই বিপদ। আজ আপনাদের জন্য এখন গল্পের নিবেদন শ্রী সোমশুভ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটকা সিরিজের একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস, রহস্যের নীল চোখ। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে কৌশিক, সৈকত, অভিজিৎ, শুভদীপ, দেবাশিস এবং সুমন। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্টে নীল এবং রুচিরা। গল্পের পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় বর্ষা এবং সুমন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী সোমশুভ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যের নীল চোখ। ছোটকার ল্যাপটপে কাজ করছিলাম, ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশন এলো। দেখতে গিয়েও দেখলাম না, কাজ বানচাল হবে, বড্ড নেশার জিনিস। কলেজের পরীক্ষা শেষে হাতে কয়েকদিনের বিশ্রাম পেয়েছি। কোলিয়ারির ম্যানেজার ভ্রমণ পিপাসু, সম্প্রতি গোয়েন্দা গল্পের পরিচিত চরিত্র আমার ছোটকা শ্রীমান প্রবোধ বসু, সেই সুযোগ হাতছাড়া করে কি করে। হুগলির লক্ষ্মীগড় নামের এক গ্রামের খোঁজ বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম ওর বন্ধু ইন্সপেক্টর সুধাংশু শেখর ঘটকের কাছে। তাঁর এখন সেখানেই পোস্টিং। আমাদের ওখানে যাওয়ার সবিনয় অনুরোধ করেছেন বেশ কয়েকবার। অবশেষে তাঁর কথা রাখতে আমরা সক্ষম হয়েছি। সামনের রবিবার যাওয়ার দিন স্থির হয়েছে। বর্ধমান থেকে ঘণ্টা চারেকের পথ। লাগেজ গুছিয়ে নিলাম, এক দুদিনে যা দেখার দেখে নেওয়া যাবে। তাছাড়া হেরিটেজগুলো শুধুমাত্র তকমা না পাওয়ায় যেভাবে একের পর এক লুপ্ত হয়ে যাচ্ছে, সংশয় হয় হাদু আর দেখার সুযোগ পাব কি না। তাছাড়া খুব জোর 3-4 দিন ওখানে থাকা হবে, তারপরেই ক্লাস শুরু। জানুয়ারির 3rd রোববার ভোরবেলায় রওনা হলাম। লোকালয়, সবুজ প্রান্তর, সকালের ব্যস্ততা, এইসব দেখতে দেখতেই অনেকটা পথ পেরিয়ে এলাম। মিঠে রোদ গায়ে এসে পড়ছে। ছোটকা নিজেই ড্রাইভ করছে আর আমি পিছনে বসে আছি। আমার হাতে ম্যাগাজিন, পাশে ব্যাগপত্তর। শুনেছি সুধাংশু শেখর ঘটক বেশ জাঁদরিল পুলিশ ইন্সপেক্টর, ছোটকার ক্লাসমেট। তিনি জানিয়েছেন সেই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তথা জমিদার বাড়ির এককালের কর্মচারী শ্রী সুধীর বিহারী চৌধুরীর সাথে তার আলাপ আছে। ফলে আমরা সেখানে গেলে গ্রামের জানা অজানা অনেক তথ্য তার থেকে শুনতে পাব।
পুরনো জমিদার বাড়ির সংলগ্ন তার ঘর। কথাটা মাথায় আসতেই গাটা কেমন ছমছম করে উঠল। ন্যাশনাল হাইওয়েতে গাড়ির স্পিড বেশ উঠেছে। দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা চাষের জমি আর সামনে ডান দিক বরাবর একটা বনাঞ্চল দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব দৃশ্য। আরে, আচমকাই গাড়ির ব্রেক কষলো ছোটকা। কি হলো? সামনে তাকিয়ে দেখলাম জনা তিনেক পুলিশ দাঁড়িয়ে আছে, পাশে একটা ঝরঝরে জিপ দাঁড় করানো, সামনে একটা ব্যাগ পড়ে আছে। তল্লাশি চলছে বোধ হয়। ছোটকা, সামনে কি চেকিং চলছে নাকি? তাই তো মনে হচ্ছে। দেখা যাক কি বলে। বোম স্কোয়াডের উপস্থিতি ছাড়াই তল্লাশি চলছে। ছোটকা জিজ্ঞেস করতেই এক পুলিশ কর্তা আমাদের দিকে তাকিয়ে বেশ স্বতঃস্ফূর্তভাবে বললেন, এই নিয়ে এই 3 মাসে 3 বার এরকম ব্যাগ পেলাম বুঝলেন। একবার এক রাজমিস্ত্রির জামা কাপড়, একবার এই মেকানিক্সের সরঞ্জাম, আর এইবার তো এইটা। বোমা টোমার ভয় নেই, এ অঞ্চল বেশ সেফ। ছোটকা জিনিসগুলোই দৃষ্টি বুলিয়ে বলল, বাবা, ওইসবটা একেবারে প্রাচীন জিনিসপত্র, দোয়াত, কালি, আর ওইটা কাঠের ঘড়ি মনে হচ্ছে। হ্যাঁ, ওই আর কি, আমরাও তো তাই দেখছি। আচ্ছা অফিসার, এই জিনিসগুলোর একটা ছবি তুলতে পারি? প্রথমটায় কিন্তু কিন্তু ভাব রইলেও তারপর বললেন, ছবি তুলবেন? আচ্ছা তুলুন। জবাব শুনে ছোটকা গাড়ি থেকে বেরোলো। সবগুলোর সামনে থেকে ছবি তুলে যখন ফিরল, পেছন পেছন সেই পুলিশকর্তা এসে বললেন, এই আপনাদের একটু গাড়ির কাগজগুলো দেখান দেখি, কোথা থেকে আসা হচ্ছে? বর্ধমানের রানীগঞ্জের দিক থেকে। বলেই কাগজপত্র বের করে দেখালো। হাতে কাগজগুলো নিয়ে বললেন, আর যাবেন কত দূর? লক্ষ্মীগড়। জবাব শুনে ইন্সপেক্টর বাঁকাভাবে চোখ তুলে কড়াভাবে বললেন, যাওয়া যাবে না, গাড়ি ঘোড়াতে হবে। সে কি, আমরা তো বেশ ভালো মতো খোঁজ খবর নিয়ে আসছি। খোঁজ নিয়ে আসছেন, কিন্তু আরো ভালো করে খোঁজটা নিতে হতো। কাল মাঝরাত থেকে জায়গাটা কন্টেনমেন্ট জোনের আন্ডারে গেছে, বাইরে লোক নট অ্যালাউড বুঝলেন। এবার গাড়িটা ঘোরান। বলেই গাড়িটায় লাঠি দিয়ে 2 বার টোকা মারলেন। আর দাঁড়ানো যায় না। ছোটকা গাড়ি ঘুরিয়ে সুধাংশুবাবুকে ফোন করতেই প্রশ্ন করল, কে আটকালো? নেম প্লেটে দেখলাম অতীন মিত্র লেখা আছে। কথাটা একদম সত্যি, তবে কারোর আসা যাওয়ার তো কোনো বাধা নেই। আচ্ছা একটা কাজ কর, তোরা একটু ঘুর পথে, আমি একটা অন্য রাস্তা বলে দিচ্ছি, ওদিক দিয়েই আয়। সেই পথ দিয়ে পৌঁছতে আমাদের আরও 1/2 ঘন্টা বেশি সময় লাগলো। প্রথম দিনই অচেনা কিছু মানুষকে ব্যস্ততায় ফেলবো না বলে হোটেলে খাওয়া দাওয়া করে একেবারে দুপুরবেলা করে পৌঁছালাম। দুদিকে উন্মুক্ত সবুজ মাঠ, নীল আকাশের সীমাহীন দিগন্তরেখা, ঢলে পড়া সূর্য আর শীতল উত্তরে হাওয়া প্রাণে প্রশান্তি দিয়ে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, কি সুন্দর তার শোভা। আমাদের আগেই সুধাংশুবাবুই ফোন করলেন, সরি মাই ডিয়ার ফ্রেন্ড, এই তোরা কোথায় আছিস এখন? আর বলিস না, এইমাত্র একটা বেআইনি তেলের ডিপো রেড করে জাস্ট ফাঁকা হলাম। এপার থেকে ছোটকা নরম গলায় বলল, আরে সেটা কোনো ব্যাপার না, আমরা এই গ্রামে ঢোকার মুখে দাঁড়িয়ে আছি, তা তুই কোথায়? আরে বাস চলে এসেছিস। আচ্ছা শোন না, একটা কাজ কর, গ্রামে অল্প ঢুকেই না একটা পুরনো শিব মন্দির দেখতে পাবি, তার ঠিক বাদিক ঘেসে একটা ঝোপঝার ভরা রাস্তা দেখবি নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আয়, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, একটা জায়গা দেখাবো। আমাদের থেকে 10 হাত দূরে একটা মন্দির চোখে পড়ছে, সেটা দেখেই আমরা হল্ট করেছিলাম। বাঁদিকে নেমে যাওয়া পথ, গাড়ির চাকা সেই পথে বাঁক নিয়ে এগিয়ে গেল। দুই প্রান্তে পুরনো গাছপালা। বেশ কিছুটা যাওয়ার পরেই অরণ্যে ঘেরা এক প্রাচীন মন্দিরের সামনে পুলিশের গাড়ি নিয়ে ছোটকার বন্ধু লম্বা বীর চেহারার মধ্যবয়সী ইন্সপেক্টর সুধাংশুকে চোখে পড়ল। গাড়ি দেখে হাত নাড়াচ্ছেন,
মুখে এক গাল হাসি। স্পষ্টতই আমাদের আগমনকে অভ্যর্থনা জানাচ্ছেন তিনি। ছোটকা গাড়ি থামাল, কাঁচ বন্ধ থাকায় সুধাংশুবাবুর মুখখানা শুধু নড়তে দেখলাম। দরজা খুলে বললেন, ভাইপো এসেছে তো? কথাটা শুনে মুখ ভরা হাসি নিয়ে গাড়ি থেকে নামছি। তা স্যার, কি নাম তোমার? বিশান বসু। বাহ, চমৎকার নাম। ছোটকা চারিদিকে চোখ বুলিয়ে নিতে নিতে বলল, এই অরণ্যে কি কাজ চলছে বাবা তোমার? পুলিশের কাজ কি আর সবসময় অফিসে বসে হয় স্যার? কি কিছু সিরিয়াস? ওরে আমার সত্যান্বেষী রে। বাবা, সবই জানিস দেখছি। হ্যাঁ, তোর মুখ্য পাঠোদ্ধারের কাহিনী এখন কে না জানে? নামি দামি সব বড় বড় পত্রিকায় তোর খবর ছাপলো, আর আমি জানবো না? তুমি এখন সেলিব্রিটি ভাই। আরে সেসব গল্প পড়ে হবে, ছাড় তো। আপাতত আমি এখানে এসেছি গ্রামের মুক্ত হাওয়ায় তাজা শ্বাস নেওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, আর ইতিহাসের গল্প শোনার জন্য, আর কোনো কাজ নয়। বেশ, তবে তাই হোক। আরে আজ আসলে একটা চোরাই তেলে ডিপো রেড করা হলো। কিছুদিন আগেই খবর পেয়েছিলাম, নিম্নমানের পাম তেলে কী সব কেমিক্যাল টেমিক্যাল মিশিয়ে ভালো ব্র্যান্ডের সর্ষে তেলের প্যাকেটে ভরে কালোবাজারে চক্র চালাচ্ছিল একটা দল। বাবা, বলিস কি রে, এ তো সাংঘাতিক ব্যাপার। এই গভীর অরণ্যে এরকম এইসব তেলের কারবার? আরে না না, এইখানে না, এইখানে ডেকেছি তোকে একটা অন্য জিনিস দেখাতে। ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে স্থাপত্যটা দেখছিস, এটা কিন্তু আমার আবিষ্কার। তোর? ইয়েস স্যার। বাবা, আসলে এই জায়গাটা গ্রামের পরিত্যক্ত একটা জায়গা, তাই এরকম জায়গায় যে এত সুন্দর একটা স্থাপত্য থাকতে পারে তা তো কেউ কল্পনাই করতে পারবে না। সেটাই তো স্বাভাবিক, সত্যি তাই। এতক্ষণে ভালো করে স্থাপত্যটাকে পর্যবেক্ষণ করলাম, গা ছমছম করে উঠল। না, কোনো মন্দির নয়, কোনো দেবদেবীর মূর্তিও নেই, বরং চারপাশটাই বন্ধ। ছোটকার কাছে শুনলাম গায়ের কারুকার্যগুলো ইতালিয়ান স্টাইলের, তার চারিধারে ছেড়ে ছেড়ে পড়া পলেস্তারা আর কালো হয়ে যাওয়া দেওয়াল রোদের অনাধিক্য সাক্ষ্য দেয়। দেওয়ালগুলো বৃষ্টি আর শিশিরের জলে স্নাত, তলায় কালো মাটির পুরু আস্তরণ, মাটিতেও কেমন ভিজে ভিজে ভাব। তিনটে শাল গাছ স্থাপত্যটাকে ঘিরে রেখেছে, গাছগুলোর একটা গা ঘেঁষে উঠেছে, বৃক্ষত্রয়ীর মধ্যভাগ অনেকটা ফাঁকা। ইন্সপেক্টর সুধাংশু আবার বলে উঠলেন, হঠাৎই জানিস তো আজ কি খেয়াল হলো জানি না, একটা একটা গাড়ির টায়ারের দাগ দেখে ড্রাইভারকে বললাম এই পথেই নিয়ে আসতে। একটা সময়ের পর টায়ারের দাগটা অবশ্য ঘাসে মিলিয়ে গেল, কিন্তু কিন্তু আমরা থামিনি, আর তার দৌলতেই এই আবিষ্কার। বাহ, চমৎকার। আচ্ছা, এই পথে গাড়ির কথা বললি তাই তো, কিন্তু এরকম গভীর অরণ্যে গাড়ি, আচ্ছা তার মানে কি মানে এই পথে গাড়ির যাওয়া আসাটা প্রায় হতো নাকি? নো স্যার, কেউ এই পথে ভুলেও আসতেন না, কিন্তু গাড়িটা এখানে ঠিক কী কারণে এসেছিল তা কিন্তু এখনো রহস্য গোয়েন্দাবাবু। সত্যি তাই, এই পথে জিপ এলে তো তদন্ত করতেই হচ্ছে। জিপ? সেটা তুই জানলি কি করে? জানলাম নয়, সেটা আন্দাজ করলাম। যাক ছাড়, সে কথা না হয় পরে হবে। আপাতত শোনো, ইন্সপেক্টর অতীনের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু তোমাকেই হতে হবে, খেয়াল আছে তো? ছোটকার কথাগুলো সুধাংশুবাবুর মাথার উপর দিয়ে গেলেও তিনি আর বাড়তি প্রশ্ন করলেন না। আমাদের গন্তব্য এখন সুধীরবাবুর বাড়ি, জমিদারি আমলের বাড়ি। পুকুর, শিব মন্দির, দুর্গা মন্দির, ছোট বড় ঘর পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম তখন আর মনে হচ্ছিল না একবিংশ শতাব্দীতে হাতে স্মার্টফোন নিয়ে দাঁড়িয়ে আছি। চোখের আশ মেটাবার তাগিদেই ফোন বের করে তাই আর সেলফি তোলা হলো না। ডিজিটাল ডিজাইনকে হার মানায় সেই সকল স্থাপত্যের কারুকার্য, চমৎকার। কত পরিশ্রমের ফসল সেই সব কাজ, ভাবা যায়?
যে সকল জায়গার পলেস্তারা খসে যাওয়ায় করা হয়েছে নতুন পলেস্তারার কাজ, সহজেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ নকল করতে ব্যর্থ হয়েছে সেই সংস্করণ। জমিদার বাড়ির মূল ফটকের সামনে আমাদের গাড়ি থামল। সামনে দাঁড়িয়ে রয়েছেন কাঁচা পাকা চুলের এক ভদ্রলোক, যার শরীর সদ্য বৃদ্ধাবস্থার যাত্রায় অগ্রসর হয়েছে। সুধাংশুবাবুর গাড়ি আমাদের পেছনে এসে দাঁড়াল, নামলাম। তৎক্ষণাৎ সেই ভদ্রলোক বাড়ির ফটক থেকে দৌড়ে এসে সুধাংশুবাবুকে উদ্দেশ্য করে আর্তকণ্ঠে বললেন, একটা ঘটনা ঘটে গেছে হুজুর। ঘটনা? কি ঘটনা? আমাদের পা থামল, বিস্মিত চোখে তাকিয়ে আছি তার দিকে। হুজুর, কাল রাত থেকে সুধীর বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুর, বলেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। বিস্মিত কণ্ঠে সুধাংশুবাবু বললেন, সে কি, তবে আমাকে আগে জানাননি কেন? কি আর করব বলুন, আমি তো এসে দেখি ঘরে তালা দেওয়া, বাড়ির আশেপাশে তো আর কেউ থাকেন না যে খবর দেবে। সামনে ওই রাখুর কাছে খোঁজ নিয়ে জানলাম কাল রাতে আমি যাওয়ার পর কে যেন এসেছিল, তার সাথেই নাকি কর্তা বেরিয়েছিলেন, সেই যে বেরিয়েছেন আর ফেরেননি। ছোটকা মৌনতা ভেঙে বলল, আচ্ছা হরিদাসবাবু, গতকাল কি আপনার সাথে সুধীরবাবুর কথা হয়েছিল? সে তো রোজই হতো, প্রত্যেক দিন বিকেলে আমি আসতাম, তার সাথে কথা হতো, আমি সব ঘর বাড়ি দেখে নিতাম, যা করার করে দিতাম, দিয়ে রাতের খাবার তৈরি করে একেবারে ঘর ফিরতাম। আপনার বাড়িটা কোথায়? এই তো সামনে, আগে এইখানেই রইতাম, এখন নিজের পাকা বাড়ি গড়ে নিয়েছি। আচ্ছা, একটু আগে আপনি ওই রাখুর কথা বলছিলেন, তো ওই রাখু ছেলেটাকে? সামনে ওই চায়ের দোকান দিয়েছে সেই ছেলেটা। বুঝলাম। সুধাংশুবাবু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, খুব বিশ্রী কাণ্ড ঘটে গেল রে, এদিকে তোদেরকে ডেকে নিয়ে এলাম আর ওদিকে দেরিতে তল্লাশি শুরু হবে, মাথা একেবারে কাজ করছে না, কি জানি আবার কোথায় গেলেন। আরে আরে অত চিন্তা করিস না, ঠিক খুঁজে পাওয়া যাবে ওনাকে। আচ্ছা সুধাংশু, এখানে একটা কথা জিজ্ঞেস করে রাখি, যদি সেরকম প্রয়োজন হয় আমি কি সুধীরবাবুর বাড়িটা তল্লাশি করতে পারি? হ্যাঁ আলবাত পারিস, আরে তার বাড়ির পাশেই তো কোনো একটা ঘরে হয়তো তোরা থাকবি, আর আর যে কোনো প্রয়োজন হলেই কিন্তু হরিদাসবাবুকে জানাবি। ঠিক আছে, হরিদাসবাবু আপনি আমাকে একটা কথা বলুন, কালকে যিনি দেখা করতে এসেছিলেন তিনি কি জিপে করে এসেছিলেন? ছোটকা সব কিছুতেই জিপটাকে টানছে কেন জানি না, তবে হরিদাসবাবু কোনো এক ভাবনায় ডুব দিয়ে বললেন, হ্যাঁ জিপ গাড়ি নিয়ে আসবে কি বাবু, এই বাড়িতেই তো সেই গাড়ি আছে। তাই? এখন আছে কিনা দেখেছেন? না তা তো দেখা হয়নি। দেখুন তো একবার, চলুন। মূল ফটক থেকে ঢুকেই একটা সোজা রাস্তা চলে গেছে, সেই রাস্তা উঠেছে জমিদার বাড়ির শেষে সায়রে। বাঁদিকে সারি সারি ছটা ঘর, ডান দিকে জমিদার বাড়ি। হরিদাসবাবু বলে উঠলেন, জমিদার বাড়ির এই এই গাড়ি বারান্দাতেই তো সেটা দাঁড়িয়ে থাকতো, কিন্তু কোথায় গেল? সত্যি গাড়ির চিহ্ন মাত্র নেই। সুধাংশুবাবু স্বগতোক্তি করে বললেন, নাইস অ্যাসাম্পশন। ছোটকা নির্বিকার, কিন্তু তার চোখ উজ্জ্বল, বলল, হরিদাসবাবু গাড়ির একটা ছবি থাকলে আমায় দেবেন তো? পরপর ছোট ছোট যে ছয়টি বাড়ি রয়েছে সেইগুলোর মধ্যেই একটিতে আমরা থাকবো বলে স্থির হলো। সায়রের কাছে ডান দিকের শেষের ঘরটা সুধীরবাবুর ঘর, আমরা থাকবো বাঁ দিকের শেষ ঘরেতে, মাঝের চারটে ঘর বন্ধ।
আমি এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে সায়রের পাড় দিয়ে ফেরার সময় ঝোপঝাড় আর কাঁটা গাছের জঙ্গলে একেবারে বেকায়দায় পড়লাম। অপরিষ্কার অপরিচ্ছন্ন বেহাল দশা একেবারে। বলতে বলতেই সুধীরবাবুর ঘরের পাশ কাটিয়ে আমাদের ঘরের দিকে এলাম। ছোটকা ফোন বের করে ওর তোলা ছবিগুলো হরিদাসবাবু আর সুধাংশুবাবুকে দেখাচ্ছে। ছবিগুলোর দিকে একবার দৃষ্টি দিয়ে হরিদাসবাবু বড় বড় চোখ করে বললেন, এই তো গাড়িটা, আর এগুলো তো কর্তার জিনিসপত্র। আরে প্রবোধ, তুই এসব কোত্থেকে পেলি? সব বলবো, তবে এখন সতর্ক হয়ে আগে সবটা জানতে হবে। হরিদাসবাবু, আপনি আমাকে সাহায্য করবেন তো? কিচ্ছু লুকোবেন না কিন্তু, একদম কথা দিন। না না, আমি কেন লুকোবো? হঠাৎ সুধাংশুবাবুর ফোন বেজে ওঠায় কথা থামাতে হলো। জরুরি কোনো কাজের ফোন, তাই সুধাংশুবাবু কাল সকালে আমাদের কাছে ফের আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে হরিদাসবাবুর জিম্মায় আমাদের ছেড়ে চলে গেলেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হতেই লোডশেডিং হয়েছে, তাই হ্যাজাক জ্বালিয়ে দিয়েছেন হরিদাসবাবু। সঙ্গে বাইরে কালো কড়াইয়ে ঘুঁটে জ্বালিয়ে তার উপর বোয়ান গাছের পাতা দিয়েছেন। বললেন, এটাই এখানকার মশা তাড়ানোর পদ্ধতি। উঠোনের মশা যাতে ঘরে না ঢোকে তাই দরজা ভেজানো হলো। মেঝেই শতরঞ্জি পেতে বসেছি সকলে। আমার আর ছোটকার জন্যে গরম চা আর তেলে ভাজা আনিয়েছেন। সেই সব খেতে খেতে হরিদাসবাবুর গল্প শুনছিলাম। কর্তার শুধু সদাশয় ব্যক্তি নন, এই গ্রামকে, এই বাড়িকে, এর ইতিহাসকে অন্তর থেকে ভালোবাসা এক সৎ আর বিশ্বস্ত ব্যক্তিত্ব। বাইরে যে বট, নেতুল, মুচকুন্দা গাছ, যাকে আপনারা কনক চাপা গাছ নামেও চেনেন, সেই সকলেই এই বাড়ির পূর্বপুরুষেরা রোপণ করেছিলেন। যে ইতিহাস এই বৃক্ষেরা সংগ্রহ করে রেখেছে, সেই সকলও বোধ হয় লিখে রেখেছেন কর্তা। এই জমিদার বাড়ির যাত্রাপথ শুরু হয় 1820 খ্রিস্টাব্দে। তারপর নানা উত্থান পতন, যা হয় আর কি। সুধীর কর্তা প্রথম দিকে এবারের হিসেব কিতেব রাখতেন, আর বাবাও তাই। তার বাবা ছিলেন খাজাঞ্চিবাবু। স্বাধীনতার পরও জমিদার বাড়ির গৌরব এতটুকু কমেনি। তবে এই সকল বাড়ির তো অনেক অভিশাপ থাকে, তাই বোধ হয় এখন এই সংসার বংশহীন, শুধুই স্মৃতিতে থুধু করা জমিদার বাড়ি। এক বনের দৌলতেই এখনো আমাদের মতো লোকেদের মাস মাইনে দিয়ে রাখা হয়েছে এখানে। আর সেই সুবাদেই প্রাচীন ঐতিহাসিক প্রাঙ্গনটাতে এখনো ঝাঁট পড়ে। ওরা সবাই কলকাতায় থাকেন, ভাগ বাটোয়ারা কি আছে সে সকল আমি জানি না। তবে কষ্ট হয়, সব ঐশ্বর্য ফিকে হয়ে যাচ্ছে, উনি ছাড়া তো আর কেউ দেখবার নেই। কথাগুলো বলতে বলতে এক গাল সাদা চাপদারির ছিপছিপে চেহারার পঞ্চাশোর্দ্দ হরিদাসবাবুর চোখগুলো চকচক করে উঠল। চোখ মুছে আমাদের দিকে তাকালেন। ছোটকা খানিক গলা ছেড়ে বলল, আপনিও তো দেখছি ওনার সাথে থাকতে থাকতে বাড়ির ইতিহাস সম্পর্কে বেশ ভালোই পড়াশোনা করেছেন। করতাম বাবু, কিন্তু কর্তায় যে কোথায় চলে গেলেন। আচ্ছা, সুধীরবাবুর কোনো আত্মীয় নেই? না বাবু, কর্তা অকৃতদাস ছিলেন। আপনি না আমাকে বারবার এই বাবু বলবেন না দয়া করে। আমি আপনার থেকে বয়স অনেকটা ছোট আর আপনি বয়োজ্যেষ্ঠ লোক, তাই দয়া করে আমায় বাবু বলবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনি এই বাড়ির ইতিহাস সম্পর্কে সব জানেন?
জানি, তবে সব শোনা, আপনি কর্তার ঘরে একবার যেতে পারেন, বলেন তো তালা খুলে দিই, সেখানে যা আছে তার কোথাও পাবেন না। তাই নাকি? তা আপনার কাছে চাবি থাকে? হ্যাঁ, সব তালার দুটো করে চাবি। তা আপনার বাড়িতে কজন লোক? আমি, আমার স্ত্রী, ছেলে আর আমার এক দাদা আছেন। আর বলবেন না, দাদার মাথাটা খারাপ, তাকে দেখে শুনে ওষুধ দিয়ে রাখতে হয়। কথা শেষ করে হ্যাজাকটা ছোটকার হাতে দিয়ে চাবি হাতে এগিয়ে গেলেন হরিদাসবাবু। ডান দিকের শেষ ঘরের সামনে এসে যখন দাঁড়ালাম, সেই ইঁদুর মরার গন্ধটা আরও প্রকট হল। হরিদাসবাবু বললেন, আগাছাগুলো এবার পরিষ্কার করতেই হবে। চাবি খুলতেই ক্যাঁচ শব্দে দরজা খুলল। ভেতরে গাঢ় অন্ধকার। ছোটকা কিছু একটা বলতে যাচ্ছিল। সর্বনাশ! ভেতরে এক পা ফেলতেই হরিদাসবাবু তারস্বরে চিৎকার করে উঠলেন, কি হলো হরিদাসবাবু, কি হলো? থমকে দাঁড়ালাম আমরা। কিন্তু ব্যাপারটা ঠিক কি হলো? পচা গন্ধে ইতিমধ্যেই আমরা নাকে রুমাল চাপা দিয়েছি। হ্যাজাকের আলোয় ভেতরটা এতক্ষণে স্পষ্ট হয়েছে। ছোটকাও অপ্রত্যাশিত এই আওয়াজটাতে যে চমকে উঠেছে তা ওর চিৎকারেই বুঝলাম। এবার ছোটকা এক ধাক্কায় হরিদাসবাবুকে সরিয়ে ভেতরে ঢুকল। হরিদাসবাবু নিজের পাটা ঝটকা দিয়ে সরিয়েই গুঙিয়ে উঠলেন, বাবু বাবু, সুধীর কর্তা। ইন্সপেক্টর সুধাংশু আর ছোটকা বাড়িটা পর্যবেক্ষণ করছে। হরিদাসবাবুর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটায় তাকে তার বাড়িতে দিয়ে আসা হয়েছে। ছোট ঘরটাতে ইন্সপেক্টর, ছোটকা আর দুজন কনস্টেবল তল্লাশি চালাচ্ছেন। ঘরটির চারিধারে শুধু বই খাতা, নতুন পুরনো দোয়াত আর দেওয়ালময় ধুলো। একটা গোলাকার জায়গায় ধুলো রং নেই। ওখান থেকেই ঘড়িটা খুলে নেওয়া হয়েছে, এই ইঙ্গিত স্পষ্ট। কনস্টেবলদের মধ্যে একজনকে আমি চিনি, সকালেই তাকে দেখেছি, নাম অজিতেশ। খানা তল্লাশি শেষে সুধাংশুবাবুর ফোনে কয়েকজনের ছবি দেখল ছোটকা। সঙ্গে চলল সুদীর্ঘ আলোচনা। শুনে বুঝলাম সকালের জিপ, ব্যাগ এইসব সম্বন্ধে আলোচনা চলছে। সঙ্গে জুড়েছে এই বাড়ির বই খাতাগুলো। একবার সেগুলো নেড়েচেড়ে দেখার কথা বলল ছোটকা। ইন্সপেক্টরও অনুমতি দিলেন। এছাড়া ইন্সপেক্টর অতীনের সাথে যোগাযোগ করে কিছু তথ্য জানতে পারলে তা যেন ওকে অবিলম্বে জানানো হয়, সে কথাও বলল ছোটকা। ইতিমধ্যে বাইরে জমে ওঠা ভিড় সরিয়ে লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। একজন পুলিশের তত্ত্বাবধানে আমাদের রেখে সুধাংশুবাবু থানার দিকে রওনা হলেন। এই ঘটনার পরও যেন এখানেই আমাদের থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়, সেটা নাকি ছোটকা নিজে তাকে আবেদন করেছে। সে যা হোক, আমার মনের সব আনন্দ কিন্তু এক মুহূর্তে ফিকে হয়ে গিয়েছে। এইরকম একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কল্পনাতেও আসেনি আমার। সুধীরবাবুর ঘর পরিষ্কারের পর ছোটকা সারাটা রাত ওখানেই কাটিয়ে দিল। বাইরে পুলিশি প্রহরা সত্ত্বেও এক বুক ভয় নিয়েই রাতটুকু কাটল আমার। সকালে ইন্সপেক্টর সুধাংশু একবার এলেন বটে, কিন্তু ছোটকা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফলে একেবারে দুপুরের খাবার পরেই উনি আমাদের সাথে দেখা করতে আসবেন। দুপুরের টাইমিংটাও অবশ্য তার ঠিক হলো না। সামনের হোটেল থেকে যখন খাবার আনিয়ে আমরা খেতে বসেছি, সুধাংশুবাবু সেই সময়েই ঘরে ঢুকলেন। আই, বস বস। তা পোস্টমর্টমের রিপোর্টটা পেলি? হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়েই খুন। এরপর খাওয়া দাওয়া শেষে ওদের আলোচনা শুরু হলো। তাতে উঠে এলো বেশ কিছু সন্দেহ, অনুমান আর কিছু ঘটনা বলি।
শুনতে পাওয়া যাবে এমন দূরত্বে বাইরে এসে দাঁড়ালাম। আজকে মাঝের ঘরগুলো একবার খোলা হয়েছিল, সেই চারটে ঘর একেবারে ফাঁকা হয়ে পড়ে আছে। পুলিশ ভিতরের দেওয়াল ঠুকেও সন্দেহজনক কোনো শব্দ পায়নি, কিন্তু ঘরগুলোর আকার, দূরত্ব এবং অবস্থান দেখে বোঝা যায় এদের গুরুত্ব অতীতে ভালো রকম ছিল। এইসব ভাবনা থেকেই হঠাৎ জমিদার বাড়ির দিকে চোখ গেল। কত ইতিহাস চাপা পড়ে আছে ওই দেওয়ালে, এ শুধু কোনো প্রাচীন স্থাপত্য নয়, এই ইমারতের প্রত্যেকটা ইঁটে লেগে আছে কত আনন্দ, কান্না, হিংসা এবং মৃত্যুর বিষণ্নতা। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ কান গেল ছোটকার আলোচনায়। গতকাল সারা রাত জুড়ে প্রচুর বই লেখা ঘেঁটে কী কী পেয়েছে তা বলছে। পাওনা বলতে বেশ কিছু তথ্য, স্বচ্ছ কিংবা অস্বচ্ছ ঘটনা ও সংকেত, কিন্তু এখন যে বিষয়টা নিয়েও বলছে সেটা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশে ভেতরাই, এই দেখ একটা কাগজ পেয়েছি, এগিয়ে। এই দেখ এখানে না পরপর এই বাড়ির অনেকের মৃত্যুদিন আগে থেকেই লেখা আছে, এমনকি সুধীরবাবু, হরিদাসবাবু তাদেরও মৃত্যুদিন লেখা রয়েছে। কি বলিস, কি কই দেখি। হাতে কাগজটা নিলেন সুধাংশুবাবু, আমিও কৌতূহলের সাথে দেখলাম। ওতে লেখা রয়েছে কিছু নাম, চেনা জানার মধ্যে শেষের দিকে পেলাম সুধীর বিহারী ভি 2022, তারপর হরিদাস ভি 2046, আর গঙ্গাদাস ভি 2021। আচ্ছা আচ্ছা, এই বাংলায় ভিটা ঠিক কি, আর এই সংখ্যাগুলোই বা কি? সংখ্যাগুলো দেখে তো মনে হচ্ছে তাদের মৃত্যুর সাল। এখানে এই বাড়ির বহু কর্মচারীর নাম আছে, আর সবচেয়ে যেটা অবাক করার মতো ব্যাপার, বেশিরভাগের মৃত্যুর সাল কিন্তু খুব কাছাকাছি। ছোটকা, আমার মনে হচ্ছে আমি বুঝে গেছি, জানো তো, বললাম আমি। দুজনের দৃষ্টি আমার দিকে। দেখো, সুধীরবাবুর জন্ম খুব সম্ভবত আমার মনে হচ্ছে 1945 সালে, কি ঠিক বললাম তো? একদম। তারপর দেখো, ব্যাপারটা হচ্ছে কি করে বলি, মানে কোনো একজন লোক ভীমরতির হিসেব করছেন, এই যে এই যে এই ভিটা, এই ভিটা সেই ভীমরতির প্রথম অক্ষর। আসলে কি জানো, আমি না একটা জায়গায় পড়েছিলাম, অনেকের মতে 77 বছর 7 মাস বয়সের সপ্তম রাত্রিতেই বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশ রোগের আধিপত্য দেখা দেয়। আমার মনে হচ্ছে এটা তারই হিসেব। ব্রিলিয়ান্ট। তাই যদি হয়, তবে কেউ এদের স্মৃতি বা বুদ্ধিভ্রংশের সময়ের খতিয়ানের হিসেবটা রাখছিলেন। যাক, এটা কিন্তু একটা বড় ক্লু পাওয়া গেল। সাবাস বিশে, এই এই হাতের লেখাটা কি সুধীরবাবুর নয়? না না, ওই হাতের লেখা সুধীরবাবুর নয় সে বিষয়ে আমি নিশ্চিত। এরপরে ক্ষণিকের নিস্তব্ধতা, শূন্যে দৃষ্টি ফেলে আছে ছোটকা, একটা শ্বাস ফেলে বলতে আরম্ভ করল। আচ্ছা বিশে, একটা কাগজ আর পেন নিয়ে চটপট এখানে আয়, আমি যা যা বলছি খুব মন দিয়ে শুনবি আর প্রয়োজন মতো নোট নিবি, কারণ এখন থেকে প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদেরকে মেলাতেই হবে। যা নিয়ে। আমি চট করে একটা কাগজ আর পেন নিয়ে এসে বসলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই বাড়ির ইতিহাস কিন্তু বেশ পুরনো, একেবারে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময়। পাকামাথার ব্যবসায়ী এবং পরিশ্রমী স্বভাবের ললিতমোহন গাঙ্গুলি ছিলেন হাইকোর্টের সেরেস্তার একজন সাধারণ কর্মচারী, কিন্তু সেখান থেকে তিনি বিভিন্ন স্থানে ব্যবসায়িক লেনদেন, জমি কেনা বেচা ইত্যাদির মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হলেন। বিশে, নামটা নোট কর, 1 নম্বর দে, ললিতমোহন গাঙ্গুলি। হ্যাঁ দিয়েছি। তো এই ললিতমোহন গাঙ্গুলি চিরস্থায়ী বন্দোবস্তের সুযোগ নিয়ে একেবারে ফুলে ফেঁপে উঠলেন।
তারপর শুরু করলেন নিজের জমিদারি। লক্ষ্মীগড় ছাড়িয়েও মাইলের পর মাইল জায়গা তাঁর অধীনস্থ হল। তবে শোনা যায় নিজ কুলদেবীর অঙ্গহানি ঘটা সত্ত্বেও নাকি সেই মূর্তিতে তিনি পূজা চালিয়ে গেছিলেন, আর সেই কারণেই নাকি তার বংশে নেমে আসে এক অভিশাপ, জরা ব্যাধি অকাল মৃত্যু এইসব আর কি। তবে সবটাই শোনা। ঠিক এই সময়ে হলো ললিতমোহনের হঠাৎ মৃত্যু। এদিকে বিবাহের 10 বছর বিবাহিত, 5 পুত্রের পিতা ললিতমোহনের মৃত্যুতে সকলেই ভীষণ রকম চিন্তিত হয়ে পড়লেন। কটা পুত্র বিষয়ে? 5 লিখে নিয়েছি। বেশ, তা ললিতমোহন গাঙ্গুলির মৃত্যুর পর সকলের মনেই একটাই প্রশ্ন। এইবার ললিতমোহন নিজে স্বভাবে ছিলেন বেশ পরিপাটি, তাই তার জমিদারিকেও তিনি সাজিয়েছিলেন বেশ গুছিয়ে। আর এদিকে পঞ্চপুত্র বড় হচ্ছেন, সেই সময়কালে নায়েব কৈলাসনাথ মিত্র জমিদারির ভার নিলেন। একটা কথা মাথায় রাখবি, এই নায়েব কৈলাসনাথ মিত্র যখন থেকে জমিদারির ভার নিলেন সেই সময় থেকে কিন্তু এস্টেটের জমিজমা বেহাত হতে শুরু করল। আর এই নায়েব কৈলাসনাথ মিত্র তিনিও গিয়েও ভিড়লেন ওই কুচক্রীদের দলে। যদিও কেউ জানতো না, মৃত্যুর বহু আগেই চুপি চুপি ললিতমোহন কিন্তু তার সব জমি দেবোত্তর করে গেছিলেন। আসলে সে সময়ে মেয়েদের সম্পত্তির অধিকার আইনসম্মত ছিল না, ফলে তা প্রদান করা গেল না। ছোট ছোট ছেলেদের মুখের দিকে চেয়ে সম্পত্তি তিনি গৃহদেবতার উদ্দেশ্যে দান করে গেলেন। আচ্ছা বিশেপ, এখানে তুই নোট কর, এই 2 নম্বরে এলেন কৈলাসনাথ মিত্র। তা এইসবের মাঝে 10টা বছর পেরিয়ে গেল। 10 বছর পর ললিতমোহনের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ দুর্গাপ্রসাদ জমিদারির ভার নিলেন। আর তারপর হিসেবের খাতা, প্রজার সঙ্গে কথাবার্তা শেষে দেখলেন সবই গরমিল। অবিলম্বে তিনি জমিদারির সভাকে তরুণ তুর্কি দিয়ে ঢেলে সাজালেন। আর এই সময়ে বৃদ্ধ নায়েব মানে ওই কৈলাসনাথ মিত্রর চাকরি গন। যতই হোক, একসময় তিনি ছিলেন এই পরিবারের ভারকর্তা, স্বভাবতই তার রাগ বেড়ে হলো বহুগুণ। অচিরেই তিনি হলেন বন্ধু থেকে শত্রু। আর এদিকে মজার ব্যাপার হচ্ছে, এই বাড়ির সমস্ত খুঁটিনাটি ছিল তার নখদর্পণে। আচ্ছা ছোটকা, বলছিলাম এই দুর্গাপ্রসাদ হলো ললিতমোহন গাঙ্গুলির বড় ছেলে, তাই তো? আর এখন কৈলাসনাথ হলেন তার শত্রু, রাইট? ঠিক। তবে দুর্গাপ্রসাদ খুব নিপুণভাবেই সব পরিচালনা করতে রইলেন। ওদিকে তার সময়ে তার মায়ের এবং ভাইয়ের মৃত্যু হলো, অবশ্যই অকাল মৃত্যু। অনেকে অবশ্য বলে থাকেন নাকি ওই কুচক্রীদের পাল্লায় পড়ে তাদের প্রাণ গেছে হয়তো, তবে সেরকম কোনো প্রমাণ নেই। কেউ সাপের কামড়ে, কেউ পুকুরে ডুবে এইভাবেই প্রাণ হারিয়েছিলেন। বাপরে, বলিস কি! আরে বন্ধু দাঁড়াও, এখনো তো শেষই হয়নি, মন দিয়ে শোনো আগে সবটা। তা তখন 1857 সাল, দেশ জুড়ে সিপাহী বিদ্রোহের দামামা বেজে উঠেছে। এই সময়ে দুর্গাপ্রসাদের মৃত্যু ঘটল সন্ধ্যাবেলা, সুস্থ স্বাভাবিক মৃত্যু, মানে ওই হৃদরোগে আক্রান্ত হয়ে। দুর্গাপ্রসাদের মৃত্যুর পর তার একমাত্র পুত্র দুর্গাচরণ তদারকির ভার নিলেন জমিদারির। কিন্তু দুর্গাচরণ যখন ক্ষমতায় এলেন, ইতিমধ্যে তিনি কিন্তু পুরোপুরি চক্রব্যূহে আবদ্ধ হয়ে বসে আছেন। ওদিকে গোপনে সাঁওতাল, হুল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ মানে প্রভৃতি এসব ব্রিটিশ বিরোধী যেসব বিদ্রোহ চলছিল সেখানে তিনি ক্রমাগত অর্থ সাহায্য করতে থাকলেন। এর ফলে হলো কি, তিনি পড়লেন ইংরেজদের রোষানলে। তবে ভাগ্য তার সহায় ছিল। বিশেষ এটা থেকে কিন্তু খুব গুছিয়ে লিখবি, কারণ এর পরের ঘটনা প্রবাহ কিন্তু বেশ জটিল, মন দিয়ে শুনবি। হ্যাঁ 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 বলো না। পুরনো নায়েব মানে আমাদের ওই কৈলাসনাথ মিত্রের পুত্র সদাশিব, তার সাথে যোগ দেয় একসময়ের ধনী ব্যবসায়ী বিশ্বেশ্বর সামন্ত। তাদের কালেক্টর ও আরও পারিপার্শ্বিক বহু লোকের অনবরত চক্রান্তে বেচারা দুর্গাচরণের পক্ষে জমিদারি চালানো হয়ে গেল বেশ কঠিন। কিন্তু এখানে আবারও বলতে হয়, ওই দুর্গাচরণের ভাগ্যটি ছিল তার খুবই সহায়। কেন?
বলছি বন্ধু, বলছি শোন, এবাড়ির এককালের খাজাঞ্চিবাবু সুধীর বিহারীর ঠাকুরদা মানে বিজয়নারায়ণ দুর্গাপ্রসাদের আমলকার নায়েব এবং খাজাঞ্চি ছিলেন। এক মিনিট ছোটকা, কী নাম বললে? গুলিয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছি। ঠিক আছে, আমি আরেকবার বলছি, শান্তভাবে শোন। সুধীর বিহারীর ঠাকুরদা মানে বিজয়নারায়ণ চৌধুরী, যিনি ছিলেন দুর্গাপ্রসাদের আমলের খাজাঞ্চি এবং নায়েব, হ্যাঁ উনি উভয় দায়িত্বই সামলাতেন। তা সেই বিজয়নারায়ণ চৌধুরীর পরামর্শে দুর্গাচরণ আবার তার জমিদারিকে গুছাতে শুরু করলেন। সে সময়ে হারিয়ে যাওয়া সম্পত্তির বেশ অনেকটাই নিজের দিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এই দুর্গাচরণ। হ্যাঁ, কিন্তু একটা সত্য কথন আছে, মানুষের উপস্থিত বুদ্ধিহীনতা বা ভাবনার প্রতি সজাগ হয়েও যদি সঠিক সময়ে সঠিক কাজ না করা হয়, তবে সেই সমস্যা কিন্তু বেশ বড় আকারে দেখা দেয়। কীরকম? সে কীরকমটাই বলছি এবার। তো জমিদারি যখন বেশ ফুলে ফেঁপে উঠছে, মানে ওই 1872 নাগাদ, সেই সময় নায়েব মানে ওই বিজয়নারায়ণ চৌধুরীর মৃত্যু হয়। এদিকে তখন বঙ্গপ্রদেশে মহামারীর প্রকোপ। দানি দুর্গাচরণ তখন প্রত্যাশীদের প্রচুর ধন দৌলত দিয়ে সাহায্য করলেন। সেই সময় রাজপ্রতিনিধি নর্থ ব্রুক তার কাজ খুব কাছ থেকে দেখেছিলেন, আর তার এই কর্মকাণ্ডের পুরস্কার স্বরূপ সেই বছরেই দুর্গাচরণ রাজা উপাধিতে ভূষিত হলেন। কবে? 1872। এবার বলি তার উপস্থিত বুদ্ধিহীনতার কথা। বিদ্বান, জ্ঞানী, নির্বিবাদী, সজ্জন ব্যক্তি বিজয়নারায়ণের পুত্র রাধানাথ চৌধুরী তখন বড় হয়েছেন। বিশে নোট কর, আরও একজন বাড়ল। এদিকে বিজয়নারায়ণের মৃত্যুর পর দুটি পদ ফাঁকা, মানে ওই কোষাধ্যক্ষ নায়েব, ওদিকে দুর্গাচরণ রাধানাথকে কোষাধ্যক্ষের দায়িত্ব দিলেন। তারপরেই এই বাড়ির ইতিহাসের সব থেকে তাজ্জব করা ঘটনাটা ঘটল। কি ঘটনা? দুর্গাচরণ বিশ্বস্ত রাধানাথ চৌধুরীকে ছেড়ে নতুন নায়েব হিসেবে নিযুক্ত করলেন বয়স্ক একজন ভদ্রলোককে, নাম হচ্ছে শ্রী সদাশিব মিত্র। মানে কৈলাসবাবুর পুত্র? হালবাত, তিনি সেই ভদ্রলোক যিনি নিজেও এককালে এই বাড়ির ক্ষতি করতে উদ্যত হয়েছিলেন, আবার তার পিতা কৈলাসনাথ মিত্র তিনিও ছিলেন এই বাড়ির শত্রু। তবে সদাশিব মিত্র বেশি দিন বাঁচেননি, কেন তাকে ফেরত আনা হলো তাও অবশ্য অস্পষ্ট। আবার তার মৃত্যুর কারণও কিন্তু ঢেকে আছে পুরোপুরি ধোঁয়াশায়। এদিকে বিশ্বেশ্বর সামন্তের আইনি কিছু কাগজপত্র খুঁজে পেয়েছিলেন রাধানাথ চৌধুরী, মনে আছে তো বিশ্বেশ্বর সামন্তকে? হ্যাঁ হ্যাঁ, ও তো আরেক ষড়যন্ত্রকারী। সেই থেকে তিনি লিখেছেন সামন্ত মশায় জমিদার বাড়ির তীব্র ভৎসনা করে মামলা করেছিলেন, খুনের মামলা। কিন্তু সেকালে আইনের অন্ধিসন্ধি ছিল আরও বেশি, ফলে মামলা অনেক সময় ধোপেই টিকত না। সেই সকল অভিযোগ প্রমাণ সাপেক্ষ হয়েই থেকে গেল, সামন্ত মশায় মারা গেলেন। এবার বংশক্রম যত এগোয় সঠিক ইতিহাসের অভাব, কিছুটা গুজব, কিছুটা ছলনা, এইসব মিশে আর কি এক নতুন ইতিহাস তৈরি করে। পরবর্তী প্রজন্মের সান্নিধ্যে বা গোচরে সে ইতিহাস এলে তাদের মধ্যে আলাদা রকম হিংসে, আলাদা রকম জেদ, এইসব তৈরি হয়। সেই রকমই ঘটল সদাশিবের পুত্র জ্ঞানেন্দ্র কুমার মিত্রের সাথে। বিশে কাগজটা একবার দে তো। হ্যাঁ হ্যাঁ, এই না, এই দেখ, এই তিনটে বংশ আমরা পাচ্ছি। ঠিক আছে, প্রথমে আসছে ললিতমোহন গাঙ্গুলি, মানে যার থেকে জমিদারি শুরু, তার পুত্র দুর্গাপ্রসাদ এবং তার পুত্র দুর্গাচরণ। ঠিক আছে, আরেক দিকে পাচ্ছি কৈলাসনাথ মিত্র, মানে যিনি ছিলেন নায়েব, ঠিক আছে, তার পুত্র সদাশিব এবং তার পুত্র জ্ঞানেন্দ্র কুমার মিত্র। হলো, সব শেষে যাকে পাচ্ছিস তিনি হলেন বিজয়নারায়ণ চৌধুরী। তারপর আসছে তার পুত্র রাধানাথ চৌধুরী এবং
শেষে যিনি গতকাল রাতে খুন হয়েছেন সেই সুধীর বিহারি চৌধুরী। কি বুঝলি? বাপ রে বাপ, এ তো পুরো জিগসো পাজল রে। পাজল না হলে মজা কিসের? হ্যাঁ, যাই হোক, আবার ফিরে আসি ইতিহাসের কথায়। তো এই 1877 সালে জ্ঞানেন্দ্র কুমার মিত্রকে নিয়োগ করা হলো নতুন নায়েব হিসেবে। মানে এই মিত্র বংশ যারা ছিল এদের সব থেকে বড় বিরোধী, তাদেরকেই বারবার আপ্যায়ন করে একেবারে নিয়ে আসা হচ্ছে ঘরের ভিতর নানা রকম কাজের জন্য। অনেকটা সেই মানে চোর চুপচাপ শীত কাটছিল, সেটা বাড়ির মালিকের সহ্য হলো না, তার জন্য সিংহদ্বারটা হাট করে খুলে দিল। কি যে মতিগতি! তো ধীরে ধীরে এরপর কি হলো, দুর্গাচরণের থেকে পরিবারের হাল তার একমাত্র পুত্র গুরুদাসের হাতে চলে গেল। ছোটকা, মাথাটা যে পুরো ঘেঁটে যাচ্ছে, কি মুশকিল! জমিদার বাড়ির ইতিহাস শুনতে বসেছ আর এত অল্পে মাথা ঘেঁটে যাচ্ছে, কি করে চলবে? হ্যাঁ, দাঁড়া আমি একটু জল খাই। কই দে তো জলের বোতলটা দে, গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেল। তো কি বলছিলাম যেন? হ্যাঁ, ওই গুরুদাসবাবু। তো এই গুরুদাসের সময়ে বাড়িতে শুরু হলো দুর্গাপুজো, সঙ্গে রাস, রথ, পালাগান, সঙ্গীতাসর সবই একসাথে। মানে বলা যেতে পারে বাড়ির ভোল পুরো পাল্টে গেল। দুর্গাপ্রসাদের আমলে বাস্ত সময় ঘণ্টা, যেটা ওই দুর্গাচরণের সময় বন্ধ হয়ে গেছিল। গুরুদাস এসে তাকে আবার সারাই করানো, নতুন তার জন্য কর্মচারী নিয়োগ করা, সব করে তাকে আবার নতুন রূপে ফিরিয়ে আনল। বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতদের জন্য তৈরি হলো আবাস, শুরু হলো গ্রামের বিভিন্ন স্থানে টোল, পাঠশালা। এছাড়াও এই গুরুদাস তিনি নিজেও কিন্তু বেশ একটা সংস্কৃতি মনস্ক ছিলেন। তিনি গিরিশ ঘোষের নাটক, মাইকেল, দীনবন্ধুদের লেখা এইসব বেশ মানে চর্চা করতেন। কিন্তু এমত অবস্থায় এক বছর মহাসমারোহে দুর্গাপুজো চলছে, সেই বছরই কিন্তু শেষ। পালাগান বা থিয়েটারে আসলে এমন কিছু একটা ঘটেছিল যার ফলে মৃত্যু ঘটল গুরুদাসের। সরগোল পড়ে গেল চারিধারে। বেশ কিছুদিন এই জমিদারি এস্টেট সামলালো তার দৌহিত্ররা। এরকম টালমাটাল অবস্থায় নায়েব ছাড়লেন বাড়ি, কিন্তু কোষাধ্যক্ষ চৌধুরীরা তারা কিন্তু সঙ্গ ছাড়লেন না। তাদেরই উত্তরসূরি এই সুধীর বিহারী চৌধুরী, মানে এই সুধীরবাবু, আমাদের সুধীরবাবু, তিনি সেই দায়িত্বে এলেন। কি বুঝলে? আরে কোথায় হারিয়ে গেলি তোরা? সত্যি ছোটকা, এইরকম বাড়িতে বসে এই ঘটনার কথা শুনতে রোমাঞ্চ অনুভব করছিলাম। সেটাই তো হওয়ার কথা। এনে বিশে কাগজটা যত্ন করে রাখিস, পরে কাজে লাগলেও লাগতে পারে। এই এত লেখা, এত কথা, এত গর্ব, এই সুধীরবাবু বা তার পিতা রাধানাথবাবু যদি লিপিবদ্ধ করে না রাখতেন তাহলে আজ তো সব প্রায় হারিয়েই যেত। হ্যাঁ রে, তা যা বলেছিস। তবে কি জানিস, এই যেন একেবারে ওই বিন্দুসম ইতিহাস, কারণ মানে আরও কত লেখা, কত অজানা বিষয় ছিল বা এখনো হয়তো আছে, এত পড়া সম্ভব নয় এক রাতে। কিন্তু দেখ প্রবোধ, আমি এখন এইটা বুঝতে পারছি না যে ইতিহাস আমাদের খুনির কাছে কিভাবে নিয়ে যাবে। সেটা ঠিকই বলছিস, মানে উপর উপর ব্যাপারটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তবে দেখ, এই সুধীরবাবুর খুনের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিছু পয়েন্ট নেওয়াই যেতে পারে। এই যেমন ধর সামন্ত মশাই, নায়েব মশাই, আরও আরও কিছু কুচুকরি পরিবারের লোক যাদের রাগ ছিল, তার চেয়েও বড় হলো এখন যারা আছেন তাদের সাথে সম্পর্কটা কেমন ছিল সুধীরবাবুর, সেটা কিন্তু আমাদের এখনও জানা নেই। আমাদের আমাদের বর্তমানটাও ঘাটিয়ে দেখতে হবে রে এবার। কিন্তু আমি ভাবছি অন্য কথা, এত দিনের জমিদারি, এত ধন সম্পত্তি, যাই হোক
প্রথমে যেটা করতে হবে সেটা হলো সুধীরবাবুর সঙ্গে কার কেমন সম্পর্ক ছিল সেটা বার করা। উনি কারের সঙ্গে মিশতেন, কোথায় যেতেন, এই সব কিন্তু একদম ডিটেলসে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা, সেদিন কে এসেছিল বা আগে কারা কারা আসতেন সে বিষয়ে কোনো খোঁজ পেয়েছিস? না রে, এক দুজন লোক কলকাতা থেকে বহুদিন পরে পরে সাধারণত রাতের দিকে আসতেন, ব্যাস এইটুকুই জানা গেছে। তাদের হুলিয়া যে বানাবো সেরকমভাবে কেউ দেখেও নি তাদের। আর এই গাড়িটা কে চালাতেন? না রে, কোনো খবরই নেই, খবর পাওয়ার কোনো সুযোগও তো নেই। রাতের ঘুটঘুটে অন্ধকারে কোন শহরে এলেন গেলেন সে খবর আর যেই রাখুক, এবারের আনাজ কানার সে খবর রাখে না। ছোটকা একা বেরিয়েছিল, ফিরতে রাত হল। হরিদাসবাবুর জ্বর এসেছে বলে আর আসেননি। ইন্সপেক্টর সুধাংশু আমাদের জন্য সামনের হোটেল থেকে খাবার আনিয়ে দিলেন। আজকের রাতটাও আমি একা একা কোনার ঘরটাতেই কাটালাম, তবে বাইরে একজন অবশ্য দারোগা ছিলেন। ছোটকা ছিল সুধীরবাবুর ঘরেই। সারা রাত্রি হয়তো বিভিন্ন চিন্তায় কেটে যেত, কিন্তু কখন যে চোখ লেগে গেছে জানি না। হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। একবার উঠে বেরোলাম, ঝাঁকিয়ে শীত নেমেছে। স্ট্রিট লাইটের আলোর কাছে ঘন সাদা কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। হঠাৎ দেখি ছোটকা বেরোল, ওর দৃষ্টি সোজা আমার এদিকে, ঘুরেও দেখল না। কি ব্যাপার, এত রাত্রে কোথায় যাচ্ছে? আমি ওর পিছু নিলাম। জমিদার বাড়ির প্রাঙ্গণের শেষে একটা মঞ্চ করা আছে, পালাগান, নাটক, পুজো সবই বেদির ওপরই হতো। ওর পাশে গিয়ে আমি দাঁড়ালাম। ছোটকার চোখ নিশ্চল, অজস্র ভাবনা জড়িয়ে আছে। ওর শরীর এই জগতের সময় রইলেও ওর চোখ এখন এখানে নেই, সে পিছিয়ে গেছে 100 বছর। এখন ধুনোর গন্ধে জমিদার বাড়ি মম করছে। পুরোহিতের কখনো বীর আবার কখনো করুণ রসের মন্ত্রোচ্চারণে চারিধার উল্লসিত। দামি ঝালর টাঙানো রয়েছে, ঝাড়বাতি জ্বলছে ওপরে, আলোকে আলোকে জীবনের কালিমা যেন প্রস্থান নিয়েছে। চারিদিকে লোকের সমাগম, বাইরে বাঁশের খুঁটি করে এক তবলচীয় সানাই বাদক বসেছে, সঙ্গত দিচ্ছেন একে অপরকে। শরবত সুরার আয়েশিপনা, আভিজাত্য বাড়ানোয় কাউকে কাউকে বা কনক চাঁপা ফুল দিয়ে দেওয়া হচ্ছে, এমনই এক উৎসবে আনন্দ আয়োজনে বসেছে পালা। প্রদীপের আলো, হ্যাজাকবাতির রোশনাই যথেষ্ট। কুমার গুরুদাস উঠেছেন মঞ্চে, জমিয়ে করছেন অভিনয়। এরপরই কোনো এক পুরুষ নারী বেশে শাড়ি পরে ঘোমটায় মুখ ঢেকে হয়েছেন নববধূ। যে শরবত অতিথিরা পান করছেন তার চেয়ে 100 গুণ দামি মিঠে শরবত নিয়ে এসেছেন তিনি। কি জানি তাতে কি আছে, কেশর, কনক চাঁপা, না ধুতরা, না না, ও তো বিষ। বিষ তুলে দিচ্ছেন কে কুমারকে? ওর মৃত্যু যে অনিবার্য। কে কে তুমি, তুমি কে? ঘোর কাটল আমার, ছোটকা আমার সামনে নেই। অন্ধকার সেই জায়গায় আমি একেবারে একা দাঁড়িয়ে আছি দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল। এই সকল বাড়ির দেওয়ালও কিছু কথা বলে, নিজেকে নিঃসঙ্গ মনে হয় না, আর সেটাই ভয়। ধরপড় করে পা চালিয়ে বেদি থেকে নেমে আসতেই আমি ভয়ে স্থির হয়ে গেলাম। আমার সামনে সুধীর বিহারী চৌধুরী দাঁড়িয়ে আছেন, তার বুকে ছুরি বসানো। ভয়ে চিৎকার করতে গিয়ে আমি খেয়াল করলাম ভোর হয়ে গেছে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, গতকাল রাত্রে ছোটকার কথাগুলো মাথায় ঘুরছে। ঘুম থেকে উঠে দেখলাম ইন্সপেক্টর সুধাংশু এসেছেন। আমি সায়রের জলে পরিষ্কার হয়ে নিলাম,
ছোটকা প্যাকেট থেকে অমলেট আর পাউরুটি বের করল, সঙ্গে ফ্লাক্সে করে গরম চা এনেছেন সুধাংশুবাবু। আমাদের সাথে টিফিন করে থানায় যাবেন। খেতে খেতেই ছোটকা ক্লান্ত চোখে বলল, আরে অতীনবাবুর সাথে যোগাযোগ করা গেছে? না বন্ধু, এই অতীন মিত্র নাকি সদ্য ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছেন, সেরকম পরিচিতিও তার নেই। আচ্ছা, তোর কাছে তোর ফোন নাম্বার আছে, তুই একবার সরাসরি কথা বল ওনার সাথে। অলরেডি ডান, কিন্তু প্রত্যেকবারই নাম্বারটা সুইচ অফ। সুইচ অফ তা কেন? না ভাই, সেটা বলতে পারবো না, কাল অফিসেও আসেননি, আর সকালে একবার খোঁজ নেব। হসপিটাল লিভ না ট্রেনিং, কিসের জন্য যে আসেননি সেটা যে সুপারিনটেনডেন্ট গ্রান্ট করেছেন তার কাছ থেকেই জানা যাবে। হুট করে তো আর এইভাবে কামাই করা চলে না। বটে। আচ্ছা তুই খোঁজ পেলে জানাস। আর কথা শেষ হলো না, সুধাংশুবাবুর ফোন বেজে উঠল। ফোন পকেট থেকে বের করে ধরলেন, ওদিক থেকে গম্ভীর একটা কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো। হ্যালো সুধাংশুবাবু, আমি অতীন মিত্র বলছিলাম। হ্যাঁ বলুন বলুন অতীনবাবু। আসলে আমার না ওই ফোনটা খারাপ হয়ে গেছে বুঝলেন, তাই একেবারে যোগাযোগ করে উঠতে পারিনি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ যাই হোক, একটা কিন্তু ভালো খবর আছে আপনার জন্য, ওই গাড়িটার মালিককে খুঁজে পাওয়া গেছে। তাই নাকি? কি নাম তার? ওর নাম হচ্ছে হরিন্দর সিং, লোকটা এমনিতে কোচবিহারের। এই তো এইদিকেই ড্রাইভারি করত, তবে সে নাকি এখন আছে ওই পাঞ্জাবে। আর ওর অবর্তমানে কে গাড়িটা চালাচ্ছে সেটা জানে না বলল। সে কি? আচ্ছা আপনি ঠিক খবর নিয়েছেন তো, অ্যালিবাই নয় তো এটা? আরে না মশাই, অ্যালিবাই কি করে হবে, আমি কাল সারাদিন এই কাজে নিজে এনগেজ থেকেছি, এটা একদম সত্যি। তবে তাকে বলেছি আপনার গাড়িটা আমাদের জিম্মায় আছে, ওর অবশ্য গাড়ি নিয়ে যাওয়ার কেউ নেই, তাই এখন আর কি আমাদের কাছেই না হয় গাড়িটা থাকুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস ফর ইউর কাইন্ড ইনফরমেশন অতীনবাবু। অতীন মিত্র মিথ্যে বললেন? মিথ্যে নয়, সেই গাড়ির সাথে এসেছিল হরিন্দর সিং নামে এক ড্রাইভার। গাড়িটাই বাড়ির হলেও 1978 একটা দৈনিক পত্রিকা পেয়েছিলাম গতকাল, কাগজটা পড়েছিল সুধীরবাবুর ঘরে, সেখানে একটা বিজ্ঞাপন দেখলাম, আমাদের একজন ড্রাইভার প্রয়োজন, যোগাযোগ লক্ষ্মীগড়। আর ঠিক তার নিচেই সুধীরবাবু লিখে রেখেছিলেন কোচবিহারের হরিন্দর সিং ড্রাইভিং টেস্টে পাশ হলেন, আর তার সঙ্গে ছিল হরিন্দর সিং এর ঠিকানা বা তার আরও ডিটেলস। তবে অন্য একটা জায়গায় খটকা লাগছে, ড্রাইভারের নামে গাড়ি। সেটাই, তবে হরিদাসবাবুকে জিজ্ঞেস করবো কি? না থাক, আমরা বরং সরাসরি ওই ঠিকানায় একবার যোগাযোগ করব। বেশ তবে তাই হোক, এবারে তাকে বেরোতে হবে, তাই চল আসি তবে বলে বেরিয়ে গেলেন সুধাংশুবাবু। এখানে আসার পর থেকে ছোটকার সাথে বসে ভালো করে দুদণ্ড কথাও বলার সুযোগ পায়নি, ঘটনাগুলো সেই রকম ধারাবাহিকভাবেই ঘটছে। ছোটকা আমার পাশে এসে বসল, ঘরটার মেঝেতে শুধু শীতের জন্য গরম বিছানা বিছানো আছে, আর পাশে আছে আমাদের দুটো ব্যাগ আর ভাঁজ করা মশারি। ছোটকা গলা নামিয়ে বলল, আজ কিন্তু রহস্যভেদী অভিযানে বেরোব, তুই থাকবি আমার সাথে। অভিযান? কিসের অভিযান? বলছি আসলে কি জানিস, এই জমিদার বাড়িগুলোতে একসময় এত বেশি রাজস্ব সংগ্রহ করা হতো যে খাজনা রাখার ঘরগুলোতে আর জায়গা থাকতো না, আর তখন পায়ের খসখস শব্দে আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। এখন আবার কে আসছে? ছোটকা আমার কাঁধে বাঁ হাতে করে চাপ দিয়ে ধরল। প্রবোধবাবু আছেন? হ্যাঁ কে? এতক্ষণে তাকে দেখা গেল। আরে আরে এ কি হরিদাসবাবু, আপনি আবার জ্বর গায়ে এলেন কেন? কাঁপা কাঁপা হাতে একটা কাগজের চিরকুট দেখিয়ে বললেন, এই যে এই কারণে। কই কি কারণ দেখি? কাগজে নজর দিতেই দেখলাম তাতে লেখা আছে, মুখ খুললেই শেষ, নো পুলিশ, জীবন সেফ। এটা আপনি কবে পেলেন বাবু?
কিছু মনে করবেন না। আরে কাঁদছেন কেন, কি হয়েছে আমাকে আমাকে নির্ভয়ে বলুন আপনি। আসলে বাবু, ওই দিন রাত্রে আমিও ছিলাম কর্তার সাথে। রাতে বেরোবার আগে একজন ভদ্রলোককে আসতে দেখি। আমি জানি না সেই লোকটা এসব করেছে কি না, আমি তখন অত গুরুত্ব দিইনি বাবু। অদ্ভুতভাবে দেখলাম ছোটকা সেরকম কিছুই বলল না, শুধু হরিদাসবাবুকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আপনি পুলিশকে জানাননি তো? না না, আপনাকেই তো বললাম সেই জন্য। আমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কি হবে বাবু? কিচ্ছু হবে না, আমরা তো আছি নাকি, আপনি অত চিন্তা করবেন না। আচ্ছা, আপনি কি একটা কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করব। বলুন বলুন কি করতে হবে। আপনি আমাকে একবার ওই জমিদার বাড়ির ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারবেন? আসলে আমি একবার চাইছিলাম ওই জমিদার বাড়ির ভিতরটা একবার ঘুরে দেখতে, একবার দেখাতে পারবেন? হ্যাঁ চলুন, কর্তার ঘরেই চাবি আছে। হরিদাসবাবু জমিদার বাড়ি দরজা খুলে দিলেন। দরজা খোলার শব্দ যেন বৃদ্ধ আভিজাত্যের তীব্র চিৎকারের মতো শুনতে লাগল। সবুজ রং এখনো দরজায় লেগে আছে। দেওয়ালের খাঁজে হাত দিলাম। কি সুন্দর তার কারুকাজ! দেওয়ালে পরপর তিনটি ছবি দেখলাম, তিনটি মেয়ের ছবি, জল রঙে আঁকা। ছোটকা জিজ্ঞেস করল, আচ্ছা হরিদাসবাবু, এই তিনজন এরা কারা? হরিদাসবাবু ডান দিক থেকে প্রথম ছবিটা দেখিয়ে বললেন, ডান দিকের প্রথম ছবি যার, উনি দুর্গাপ্রসাদের পত্নী সারদা দেবী। তার পাশে দুর্গাচরণ পত্নী জবা সুন্দরী দেবী। আর তার পাশের জনকে নিয়ে রহস্য কাটে না। রহস্য মানে? তার পরিচয়, কেউ বলেন জবা সুন্দরী দেবীর প্রিয় সখী, আবার অনেকে বলেন উনি ওর বোন। তবে কর্তা বলতেন জবা সুন্দরী দেবী ওইটি এঁকেছিলেন। শেষের সেই ছবিটাই আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। ছোটকা যখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সব ছবি তুলছিল, তখন দেখলাম তাঁর চোখের একটা মণি কালো আর অন্যটা নীল। অদ্ভুত, নীল রং কি ফুরিয়ে গেছিল নাকি? আমার মনের প্রশ্ন কেড়ে নিয়ে ছোটকা হরিদাসবাবুকে সেই কথাই জিজ্ঞেস করল। উনি বললেন, সম্ভবত একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। জমিদার বাড়ির অন্দরে ঠাসা আছে দামি কাঠের চেয়ার, টেবিল, পালঙ্ক, ছবি, ঘড়ি, দণ্ডসম অস্ত্র, মরচে পড়া বন্দুক, এছাড়াও দামি দামি ঘর সাজানোর জিনিসপত্র। সাথে রয়েছে বাঘের চামড়া, ময়ূরের মূর্তি। ছোটকা সব জিনিস খুব মন দিয়ে সজাগ হয়ে দেখে গেল। একতলা থেকে তিনতলা ঘুরে এসে যখন আমরা বাড়ির আঙিনা হয়ে ছয় বাড়ির রাস্তা ধরলাম, তখন হরিদাসবাবুকে সান্ত্বনা দিল ছোটকা। তারপর সিংহদ্বার লাগিয়ে ত্রস্ত হরিদাসবাবু বাড়ির পথে এগোলেন। ছোটকা আমাকে কি বলেছিল আর কতটা বলেছিল তা মনে রেখেছে। অল্প পরে ঠিক একইভাবে পাশে বসিয়ে বলতে আরম্ভ করল, তোকে যেটা বলছিলাম, সেই অতিরিক্ত খাজনা রাখার জায়গা থাকতো না তো? সেই অতিরিক্ত খাজনা বা নিজস্ব ধন দৌলত বিভিন্ন আসবাবে ভরে লুকিয়ে দিলেন জমিদার। এবার ওই মূল স্থপতির মধ্যে যে একমাত্র স্মৃতিসৌধের মতো জায়গা প্রথম দিন গিয়েছিলাম মনে আছে? সেই অজানা ক্ষেত্রটি এখন হয়তো অগোচরে চলে গেছে, কিন্তু সুধীরবাবু সেই জায়গা সম্বন্ধে জানতেন আর তার গুরুত্বটাও বিলক্ষণ বুঝতেন। কিন্তু সুধীরবাবুর কাছেও খুব একটা বিষয়টা পরিষ্কার ছিল না যে স্থাপত্যটি আসলে কিসের বা কেন তৈরি। তবে আমার সন্দেহটা হচ্ছে অন্য জায়গায়।
সুধীরবাবু কি কাউকে এ বিষয়ে সন্ধান দিয়েছিলেন নাকি অন্য কেউ জানতে পেরে গিয়ে তাকে সরিয়ে দিল? আচ্ছা, রাত্রে আমাদের গোপন অভিযানেই স্পষ্ট হবে স্থাপত্যের গভীরে কি আছে। আজ রাত্রে আমিও থাকবো তো? অবশ্যই, তবে এখন চল, অনেক জিনিস দেখানোর আছে। ছোটকা আমাকে মূল ফটকের সামনে নিয়ে গেল, এরপর পিছনে ঘুরে ছয় বাড়ির দিকে তাকাতে বলল। আমিও তাকালাম, সার সার দিয়ে দাঁড়িয়ে ছয়টি ছোট্ট বাড়ি। এবার ছোটকা বলল, বিশে একটা মজার ইতিহাস জানতে পেরেছি, শোন। এই দেখ, তোর সামনে এই যে ছয়টা বাড়ি আছে, এগুলো কিন্তু একসাথে তৈরি হয়নি, শুরু হয়েছিল ললিতমোহনের সময়কালে। এই একদম বাঁ দিকের বাড়িটা, মানে যেটাই আমরা থাকছি, আর একদম এই ডান দিকের সায়রের পাশে যেখানে সুধীরবাবু থাকতেন, এই ঘরগুলো প্রথমে ললিতমোহনের সময়ে তৈরি। তবে তার মৃত্যুর আগেই তিনি কিন্তু তার পরবর্তী প্রজন্মকে বলে দিয়ে যান যে ধাপে ধাপে আরও চারটে বাড়ি তৈরি করতে হবে। আর যে চারটি বাড়িতে লেখা থাকবে সংকেত। হ্যাঁ, কি বলছো? কি কিসের সংকেত তুমি পেয়েছো? না, এত ব্যস্ত হোস না। শোন, বাঁ দিকের দ্বিতীয় মানে আমাদের ঘরের পরে, এবং ডান দিকের দ্বিতীয় মানে ওই সুধীরবাবুর ঘরের পরে, এই দুটো ঘর কিন্তু তৈরি করেছিল দুর্গাপ্রসাদ তার নিজের আমলে, আর বাকি মাঝের ঘর দুটো কিন্তু তৈরি করে দুর্গাচরণ। তারপর? তারপর ঘরের ওই ফাঁকা ঘরগুলোর আর কি, দরজা বন্ধ করলে যে জায়গাটা চোখে পড়বে সেরকম একটা জায়গা আন্দাজ করে সে ঘরের খিলগুলো দেখছিলাম, আর সে খিলগুলো দেখতে গিয়েই চারটে সংকেত পেলাম। দুর্গাপ্রসাদের ঘর থেকে দুটো, ভিন্দিপাল আর খঞ্জর, আর দুর্গাচরণের ঘরে পেলাম অশ্রিকধারা আর 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 জবা ফুলের চোখ। জবা ফুলের চোখ? আর ললিতমোহনের ঘরে পেলাম সংকেত ভি খ অ বর্গের চ, মানে সংকেতের প্রথম অক্ষরগুলো। না মানে এই মানে এটার মানে তুমি বুঝতে পেরেছো? কেন, তুই বুঝতে পারছিস না? দেখো, আমার মনে হচ্ছে ওই শেষেরটার সঙ্গে ছবিগুলোর একটা যোগ। বেশ, আমি বলছি শোন, সংকেতটা কি ছিল? ভি খ অ বর্গীয়, তাই তো? ওই ভি থেকে আমরা পাচ্ছি ভিন্দিপাল। ভিন্দিপাল হচ্ছে একটা প্রাচীন ভারতের অস্ত্র বিশেষ, মানে যা হাত দিয়ে ছুটতে হতো। আর খ থেকে পাচ্ছি খঞ্জর, অর্থাৎ ওই ছুরির মতো বা কামানের গোলা। দুয়ে লাগলো ঠোকাঠুকি, স্বাভাবিকভাবে রক্তপাত ঘটল, যার মানে হচ্ছে অ, অশ্রিক ধারা। আর তার মাঝে এলো অনন্ত বসন্ত, বন্ধুত্ব, যুদ্ধ আর শান্তি। শত্রুতার বন্ধুত্ব তো বিপরীতমুখী, সেইখানে এলো চোখ। মানে কি বলছো ছোটকা, শত্রুতা বন্ধুত্ব আমি কিছুই বুঝতে পারছি না। মানে বোঝার কাজ নেই, চলো বৎস। এই বলেই ছোটকা হাত শক্ত করে ধরে আমাকে টান মেরে এগোতে লাগলো। আমি অযথাই তিনবার কিন্তু 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 করলাম। আজকে দুপুর অবধি সেরকম কিছু না ঘটলেও রাত শেষে ঘটে গেল অপ্রত্যাশিত একটা ঘটনা, সেই বিষয়ে পরে বলব। সকালে তেমন কিছু ঘটেনি, ছোটকা একা একবার বেরিয়েছিল এই যা। দুপুরে খাবার পরে ছোটকা আর আমি একটু জিরিয়ে নিলাম, আজ বিকেলেও কয়েকটা জায়গা ওকে নাকি ঘুরতে হবে। শুয়ে থাকতে থাকতেই কি জানি কখন চোখ লেগে গিয়েছিল, যখন ঘুম ভাঙল দেখি ছোটকা কালো জ্যাকেট আর প্যান্ট পরে নিয়েছে, গাঢ় নীল জামার কলারটা বেরিয়ে আছে। আমার জন্য বেছে বেছে একটা গাঢ় রঙের জামা প্যান্ট পাশে নামিয়ে রেখেছে। ছোটকা যা পরে তাতেই মানায়, ডাক্তারবাবুদের মতন টিপটপ আর সুন্দর চেহারা, সাথে উচ্চতাটাও বেশ। আমাকে একটু নড়তে চড়তে দেখেই বলল, ঝটপট রেডি হয়ে নে, বেরোবো এবার।
তারপরে ফোন লক স্ক্রল করে কাকে যেন ফোন লাগালো। বুঝলাম সুধাংশুবাবুকে ফোন করেছে। বলল, হ্যালো সুধাংশু, বলছি এই কনস্টেবল অজিতেশকে যা করতে বলেছি যেন সঠিক সময় তা করে দেয়। হ্যাঁ হ্যাঁ, কালকেই কালকেই, আর ভালো করে বুঝিয়ে বলিস একদম যেন ভয় না পায়। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু তুইও চলে আসিস, ঠিক আছে? দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখ। ফোন কেটেই ছোটকা বাইরে বেরোলো। আমি তখন তৈরি হয়ে নিচ্ছি, গরম গরম তেলে ভাজা আর চা এনে বলল, এনে এটা খেয়ে নে। চা দোকানি রাখুর সাথে ছোটকার যোগাযোগের পিছনে উদ্দেশ্য যে কিছু একটা আছে সেটা আমি বেশ ভালোই বুঝেছি। ছোটকা আরও বলল, বিশে কানটা ভালো করে ঢেকে নিস, শীতের রাত তো আর ঠান্ডাটাও কিন্তু বেশ জমিয়ে পড়েছে। ছোটকার কোনো কথারই আমি অবাধ্য হই না। হঠাৎ লোডশেডিং হলো, প্রথম দিনেই লোডশেডিং হয়েছিল, তারপর আর হতে দেখিনি। অন্ধকারে যতক্ষণ হাতরে মোবাইলটা খুঁজে আলো জ্বালালাম, দরজার খুব সামনে দিয়ে একটা কালো ছায়া শট করে বেরিয়ে যেতে দেখলাম। কে কে ওখানে? ছোটকা! হাঁক শুনেই দৌড়নোর একটা শব্দ পেলাম। আমি দ্রুত বেরিয়ে এলাম। আবছা আলোয় বুঝলাম ছয় বাড়ির পাশ দিয়ে বেরিয়ে একটা লোক অতি দ্রুত সায়রের পাশ দিয়ে পালাচ্ছে। ছোটকা ছোট্ট দৌড় দিয়ে দূরের ঝোপের দিকে কিছু একটা ছুঁড়েছিল, সেটা কুড়িয়ে আনছে। কি হলো ছোটকা? কে একজন পেছন দিক থেকে একটা কাগজ গায়ে ছুঁড়ে মারল, দৌড়ে টর্চ ছুঁড়ে ঘায়েল করলাম, পায়ে আঘাত পেয়েছে নিশ্চয়ই। ছোটকা টর্চটা জেলে দেখল, কাগজে লেখা আছে, রহস্য ঘনায়মান চক্রবুহে বদ্ধ হবে সর্বনাশ। বলল, রহস্য ঘনায়মান না ঘনত্ব ম্রিয়মান সেটা সময় বলবে, চল। কোনো ভয় নেই তো? যদি ভয় পাস বাড়ি যা, বলেই স্রেফ হাত ছাড়ল। কথাটায় আমি হাসলাম, ছোটকা ভালোভাবেই জানে ভয়টা আমার বড্ড কম। কোথায় যাচ্ছি সে বিষয়ে কোনো প্রশ্ন করিনি। সন্ধেটাই শীতকালে রাত্রি বলে ঠেকে, চারিধারে আলো জ্বলে উঠল। গ্রাম্য সন্ধেতে সামান্য ভিড় থাকলেও রাত হলেই নেমে আসে নিস্তব্ধতা। আমরা আজ মাঝগ্রামের দিকে গেলাম, গাড়ি থামল। দূর থেকে ভেসে আসছে সানাই আর বাজি পোড়ানোর শব্দ, আকাশ রঙিন হয়ে উঠছে মাঝে মাঝে, চারিধারের রোশনাই চোখ আর মনকে ভালো করে অনেক সময়। আঁধারে ডুবলে আলো আর আলোয় ভাসলে আঁধার হাতড়ানো আমাদের মৌলিক বৈশিষ্ট্য। তা ছোটকা নামল। গ্রামের এক প্রান্তে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, ফলে এইসব দিকে বাড়ি জনহীন হয়ে পড়েছে, সকলেই ওই বিয়ে বাড়িতে গেছে। যে বাড়িটার সামনে দাঁড়ালাম চেহারায় নতুনই দেখাচ্ছে। ছোটকা আমাকে বলল, শোন তুই যাস না, গাড়িতেই বস, আর কেউ যদি চলে আসে হঠাৎ করে তাহলে এই সিটের কাঁচটাই ঝুঁকে যাবি, ঠিক আছে? একদম কাঁচ নামাবি না, কিন্তু পরিস্থিতি কিন্তু হাতের বাইরে গেলেও চলে যেতে পারে, তাই বলছি খুব সাবধান। অগত্যা আমি গাড়িতেই রইলাম, দরজাটা খুলেছিলাম তখনও লাগাইনি। একজন লোক ঘরোয়া পোশাকে শাল চাপিয়ে বেরিয়ে এলেন, গলায় গম্ভীরতা এনে বললেন, কাকে চাই? গলার পারদ যতই নামাক, লোকটার নাম যে হরিদাস সেই বিষয়ে আমি বিন্দুমাত্র সন্দিহান নয়। ছোটকা বলল, কিছু কথা আছে, আমি প্রবোধ। ও হ্যাঁ, একেবারে বুঝতে পারিনি বাবু, মাফ করবেন, আপনি কেন মিছে মিছে কষ্ট করতে গেলেন? আমাকে ডাকলেই তো পারতেন। চলুন চলুন ভেতরে চলুন। আপনি বিয়ে বাড়ি যাননি? না, দাদার খ্যাপা মোটা আজ আবার বেড়েছে, তাই আমাকে থাকতে হয়েছে। আসুন ভেতরেই কথা হবে। ছোটকা হরিদাসবাবুকে অনুসরণ করলেন। তাছাড়া দাদার সন্ধ্যের দিকে কোথা থেকে আবার যেন পায়ে চোট লাগিয়ে গেছে। চোট? কিন্তু আপনি তো খুব একটা বেরোতে দেন না।
গাড়ির দরজা লাগালাম, সকলই নিস্তব্ধ হলো। মিনিট চল্লিশেকের পর ছোটকা এলো, মুখ গম্ভীর, বিষয় কি কিছু গুরুতর? গাড়ির শব্দ নিস্তব্ধতা ভাঙল, আলো ছড়িয়ে পড়ল সামনের রাস্তায়। তারপর গাড়ি ঘুরিয়ে ওর হাতটা গিয়ারে রাখল। গাড়ি এবার সোজা এগোচ্ছে। ছোটকার মুখে কোনো কথা নেই। ঘড়িতে তখন 7:30 বেজে গিয়েছে। আমরা গ্রামের অগ্রভাগে পৌঁছালাম, সেই শিব মন্দির। শিব মন্দির থেকে ডান দিকে চলে গিয়েছে সেই রাস্তা। আমাদের অভিমুখ এখন বিপরীত, তাই বনে যাওয়ার পথ বাঁয়ে নয়, ডান হাত বরাবর। ছোটকা হাতের গতি বাড়িয়ে স্টিয়ারিং ডাইনে ঘোরাচ্ছে, আর সাথে সাথেই সুধাংশুবাবুকে ফোন করল। হ্যালো সুধাংশু, আমরা ওই শিব মন্দিরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেখানে প্রথম দিন গিয়েছিলাম। মন্দির শোন, যদি আধ ঘন্টার মধ্যে আমার ফোন না পাস তাহলে অবশ্যই ফোর্স নিয়ে এখানে চলে আসবি, ঠিক আছে? আরে বাকি কথা পরে বলবো, এখন রাখ। নিস্তব্ধ অরণ্যে মনুষ্যজনের নাম উল্লেখ নেই। জন্তু পোকার শব্দে চারিধার আচ্ছন্ন। নিশাচর বাদে বাদবাকি পাখিরা যেন সব ঘুমোচ্ছে। যান্ত্রিক শব্দে বোধ করি সে ঘুম ভেঙেও গেছে। সোজা সেই স্থাপত্যের কাছে গাড়ি থামালো ছোটকা। নামলাম। আজ শীতটা অতটা নেই, যত রাত বাড়ছে গুমোট শীত ধীর লয়ে বাড়াচ্ছে ওর তীব্রতা। হয়তো আকাশ মেঘে ঢেকেছে তাই। জোরালো বাতির টর্চের আলো স্থাপত্যতে ফেলতে সে যেন কথা বলতে আরম্ভ করল। তার পরতে পরতে রহস্য আর স্মৃতিচিহ্ন কি আছে এর ভেতরে? যদি মণিমাণিক্য থাকে তবে সে সম্পদ কতটা পাওয়া যাবে, আর যদি পাওয়া যায় সেটা কার হবে? প্রশাসন কি সেই জিনিসকে বেআইনিভাবে হস্তান্তর হওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে? এসব ভাবছি, হঠাৎ দেখি ছোটকা গাড়ি থেকে একটা লাঠি মতো কি বের করল। এটা তো জমিদার বাড়িতে দেখেছিলাম, ও কখন নিল? ছোটকা এগিয়ে গিয়ে সেটা দিয়ে স্থপতির গা বরাবর প্রায় এক হাত করে মাটি তুলে নিল। সব শেষে হাত দিয়ে কিছু একটা করল, আর তাতেই ঘটল চমৎকার কিছু। তৎক্ষণাৎ যেন স্থাপত্যটার প্রসারণ ঘটল, আর তারপরেই দেওয়ালটা ফেটে যেতে লাগলো কান ফাটানো একটা চিড়চিড়ে শব্দে। আমি দুপা পিছিয়ে এলাম। ছোটকা, ছোটকা এদিকে আসো, কি করছো কি ওখানে, তুমি এদিকে এসো। ছোটকা মাটি থেকে ওর হাত তুলে নিয়েছে, সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছে সবটা। আওয়াজ থামল। আবার মাটিটা যেমন ছিল সেই রকমভাবেই ভরাট করে হাত ঝাড়তে ঝাড়তে সামনে এসে বলল, এনে ধর। এটা কি লাঠির মতো? এটা তো জমিদার বাড়িতে দেখেছিলাম। বলছি দাঁড়া, অগ্নিপুরাণের উল্লেখ আছে এই এক হাত লম্বা সোটার মতো দেখতে। এই দেখ, লক্ষ্য করে দেখ ভালো করে, এর শরীরটা কিন্তু একদম স্ট্রেট, আর মাথার দিকটা একটু বেশ বাঁকানো, মানে নোয়ানো আছে। এটাকে নাকি তিনবার ঘোরানোর পর তারপর ছুটতে হতো, তাই আমিও তিনবার কোপ দিলাম সব দিক থেকে, মাটিও উঠে এলো। কিন্তু জিনিসটার নাম কি? এরই নাম ভিন্দিপাল। আজ ভিন্দিপাল দিয়ে কাজ করলাম, কাজ করেছে, তবে পারিবারিক কিনা জানি না, কাল একটা ঠোকাঠুকি লাগবে মনে হচ্ছে। খঞ্জরের ঝঙ্কার, তারপর যুদ্ধ শেষে পড়ে থাকবে ভস্ম কিংবা রক্ত, সেটা এখন থেকে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আখেরে জয় কিন্তু সক্ষতারই হবে। ছোটকা কি যে বলে গেল কি জানি, বলতে বলতেই এগিয়ে গেল সামনের পথে, আমিও দ্রুত ওর পিছু নিলাম। ছোটকা, আরে ছোটকা কি বলছো, কি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে ছোটকার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ প্রকাশ পেল না। টর্চের আলোয় এগোচ্ছি, মেঘ ডেকে উঠল,
বৃষ্টি হতে পারে। বেশিক্ষণ এই ঠান্ডায় বনের মধ্যে থাকা আর নিরাপদ ঠেকছে না। তবু মোহগ্রস্ত হয়েই বোধহয় এগিয়ে যাচ্ছি ছোটকার পিছু পিছু। মিনিট পাঁচেক হেঁটে এসেছি। অরণ্য ঘনত্ব বেশ বেড়েছে। একটা শ্যাওড়া গাছের নিচে আসার পর সামনে টর্চের আলো ফেলতেই থামলাম, কারণ আমাদের থেকে পাঁচ ছ হাত দূরেই দুটো পা দেখা যাচ্ছে, মানুষের পা। একটা পচা গন্ধ ভেসে আসতেই নাকে রুমাল চেপে ধরলাম। কোনো জন্তু দেহটাকে টেনে নিয়ে গিয়েছে, ঘাসে রক্তের দাগে সেটা স্পষ্ট। সামনে গিয়ে দেখলাম সুধীরবাবুর মতোই কেউ একেও ছুরি দিয়ে হত্যা করেছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা। হঠাৎ গাড়ির শব্দে ঘাড় ঘোরালাম। পুলিশের গাড়ি। ছোটকা বিড়বিড় করে বলল, আমি ঠিকই ধরেছি, পথ ভুল ছিল না, পথ ভুল নয়। ফয়সালা হতে আর দেরি নেই। মৃতদেহটাকে কিছুতে খুবলেছে, তবু বোঝা যাচ্ছে চেহারাটা। ছোটকা বলল, এই বিশে সুধাংশুকে এখানে ডেকে আন, মুখটা একটু সামনের থেকে মেলানোর দরকার আছে। ছোটকার হাতে ওর ফোন, ওতে একজনের ছবি দেখা যাচ্ছে। পরিস্থিতি দেখে দ্রুত সুধাংশুবাবুকে ডেকে আনলাম। সুধাংশুবাবু মৌনতা ভেঙে বললেন, ও মাই গড, আরেকটা ডেড বডি, দুদিনে দুটো খুন। দুদিনে নয়, একদিনে। চল, এই বডিটা এখান থেকে এক্ষুনি নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, খুব সাবধান, কাকপক্ষীও যেন টের না পায়। বডিটা যে খুঁজে পাওয়া গেছে তা যেন ঘুণাক্ষরেও বাইরে কেউ জানতে না পারে। চল। যেমন কথা তেমনই কাজ। রাত পেরিয়ে ভোর হলো, এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, নটা নাগাদ রোদের দেখা মিলল। সেই সব উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়েছি। বনের মধ্যে অবশ্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। গাছের পাতা নড়ার সঙ্গে সঙ্গে ঝরে পড়ছে টুপটাপ জল। আমি, ছোটকা, ইন্সপেক্টর সুধাংশু ঘটক ও অতীন মিত্র স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছি। কনস্টেবল অজিতের সঙ্গে দুজন লোক নিয়ে এসেছেন, দুজনেরই হাতে শাবল। নিপুণভাবে স্থাপত্যটার চারপাশ থেকে মাটি কেটে তুলছে ওরা। তবে হরিদাসবাবু আসেননি, তার উপর নাকি কাল রাত্রে হামলা হয়েছে, সেই খবরটা একটু আগেই আমরা পেলাম। তবে আজকের পরিবেশটা বেশ মনোরম, কিছু ভালো একটা হতে চলেছে তা বেশ আঁচ করতে পারছি। ছোটকার উপস্থিতিতে খারাপ কিছু হবে না সেই বিশ্বাস আমার আছে। ছোটকা কথা বলতে উদ্যোগী হচ্ছে দেখে ভেতরে ভেতরে বেশ রোমাঞ্চ অনুভব করলাম। অফিসার নমস্কার, সেদিনের পর আজকে আবার দেখা। তবে আজ কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি এতটা সময় দিলেন সেই জন্য। আর হ্যাঁ, একটা কথা, মানে এটা আমার অনুমান আর কি, জাস্ট সেদিন যেদিন লাস্ট দেখা হলো আপনার সাথে ওই গাড়ির ব্যাপারটা নিয়ে, আমার কেন জানি না মনে হচ্ছে ওই গাড়ির সাথে কোনো খুনের ঘটনা মনে হয় জড়িয়ে থাকতে পারে। খুন? বিস্ময় ভরে বললেন অতীন মিত্র। আর তাছাড়া আর একটা অনুমান আছে বলেই ছোটকা ওই মায়াবী স্থাপত্যের দিকে তাকাল। কনস্টেবল অজিতেশ হাঁক পাড়লেন, আরে বাপরে, স্যার স্যার দেখে যান এদিকে। দীর্ঘদিনের অধিবাসী ডেউ পিঁপড়ে আর পোকামাকড় ইত্যাদিকে উপেক্ষা করে কাজ সম্পন্ন করে শাবল আলগোছে ফেলে বসে পড়েছে দুজনে, তাদের দৃষ্টি স্থির। আমরা দ্রুত হেঁটে গেলাম, আর যেতে যেতেই পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের ফালি ফালি আলোয় চোখ ধাঁধানোর উপক্রম হল, কারণ স্থবির কাঠামোটার ভিত জুড়ে লাগানো আছে শুধু মণি মাণিক্য আর রত্ন, পরিমাণে অগুন্তি, রূপে গুণে অপরূপ। অপূর্ব, এত পাথর! হ্যাঁ, সবিস্ময়ে বললেন অতীন মিত্র। ছোটকা বলল, আরে বাপরে অতীনবাবু, দেখছেন
চুনি, পান্না, রক্তমুখী, পীতাম্বরী বা ইন্দ্রনীলা, মুক্ত, গোমেদ, পদ্মরাগমণি, বৈদুর্যমণি, চন্দ্রকান্তমণি, সব আছে, সব। সতী ভাই, তোকে শতকোটি প্রণাম। এর ভিতরে কি আছে জানেন? প্রশ্নটা অতীন মিত্রর দিকে ছুঁড়ল ছোটকা। তিনি চুপ করে রইলেন। জানেন না তো? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। এই স্থাপত্যটার স্থপতিও বোধ হয় জানেন না। ওই ভিটের নিচে আছে খ্রিশ্চান কৈলাসনাথের সমাধি। কৈলাসনাথের সমাধি? মানে কৈলাসনাথ বলতে তুমি কাকে বোঝাচ্ছ? বলছি, তবে তার আগে একটা অজানা ইতিহাস তোদেরকে বলি। ললিতমোহন, দুর্গাপ্রসাদ আর দুর্গাচরণের আমলকার বিপুল সম্পত্তি কৈলাসবাবু ও তার বংশের নিমিত্তে দান করে গেছেন তারা। আর হ্যাঁ, এই বাড়ি কিন্তু কোনো নিরেট বা ফাঁকা ঘর নয়। এর ভেতরে আছে থরে থরে সাজানো বিপুল রত্নালঙ্কার। ছোটকা এগিয়ে যাচ্ছে, আমরাও এগোলাম স্থাপত্যটার দিকে। এই স্থাপত্যের নাম হলো কৈলাসমণি। ব্যাপারটা কি হচ্ছে, ওই ললিতমোহনের নির্দেশে তার বাধ্য সন্তানেরা কিন্তু বারবার তাদের ধন সম্পদ দিয়ে গেছেন এই কৈলাসনাথের সমাধির ওপর। আর ওই কৈলাসনাথ নিজে খ্রিশ্চান হলেও কিন্তু তার আগের ও পরের সবাই ছিলেন জাতে হিন্দু। আর আমাদের ললিতমোহন বাবু, মানে তার ওই কৈলাসনাথের বন্ধু, সে কিন্তু এককালে প্রচুর সাহায্য পেয়েছে ওই কৈলাসনাথের কাছে। এবার কৈলাসনাথ যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, তার বাবা কিন্তু তাকে ত্যাজ্যপুত্র করেন। আর তার এই বিপদের সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে আমাদের ললিতমোহন গাঙ্গুলি। তার নিজের জমিদারিতে তাকে নায়েব হিসেবে নিযুক্ত করেন, এমনকি তার বিয়ের ও বংশের দায়িত্ব গ্রহণ করেন। আর কৈলাসনাথের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় এইখানে, কিন্তু কাউকে জানতে দেওয়া হয়নি। তার ছেলে তার পূর্বপুরুষদের মতোই থেকে গেলেন, একমাত্র কৈলাসনাথের সমাধি দেওয়া হয়। আর তার জন্য বরাদ্দ সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণ করা হতো ওই ছয় বাড়ি, মনে আছে তো, ওই ছয় বাড়ির চারটি ঘরে। পরে সেই সকল সম্পদ দুর্গাচরণের আমলে আবদ্ধ করে রাখা হলো এই কৈলাসমণিতে। আর সঙ্গে দেওয়া হলো সাংকেতিক কুলুপ, মানে আজকের দিনে যাকে বলা হয় আর কি পাসওয়ার্ড লক। সেই পাসওয়ার্ডটা কি জানতে পেরেছিস? হ্যাঁ, জানতে তো অবশ্যই পেরেছি, আর তার দৌলতেই তো কাল দরজাটা এসেছে। এদিকে আয়। আচ্ছা এক মিনিট, অতীনবাবু, আপনার সাত পুরুষের নাম জানা আছে? মানে সাত পুরুষ না, ওই পাঁচ পুরুষের নাম? না, কারণ আজকাল বৈদিক যাগযজ্ঞের অনুষ্ঠানে তো সাত পুরুষকে জলাহার নিবেদন করতে হয়। আশা করি তখন নিশ্চয়ই শুনেছেন। এই ক্ষেত্রে উত্তরটা হ্যাঁ এলো। হ্যাঁ, শুনেছি তো বটেই, তবে সবটা কি আর মনে আছে? বাবার মুখ থেকে যতটা শুনেছি, দাঁড়ান মনে করার চেষ্টা করি। ও, ওই হলো গিয়ে অশোক, তারপর আমার দাদু দিগম্বর, তার বাবা হলেন জ্ঞানেন্দ্র কুমার, তার বাবা না, তার উপরে আমার আর কিছু মনে পড়ছে না। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, এদিকে আসুন এবার। এই বলে ছোটকা কালকে কৈলাসমণিতে বিশাল প্রসারণে ঘটে যাওয়া ফাটলটাতে চোখ দিতে বলল। আমরা সকলেই একে একে চোখ দিলাম। গাঢ় অন্ধকার। এরপর ছোটকা ওর ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে ধরতেই চমকে উঠলাম। আরে সাবাস, অজিতেশবাবু বললেন, ভেতরে চোখ ধাঁধানো ধন সম্পদ গচ্ছিত আছে শুধু। দারুণ, কি করে সংকেতটা পেলি বলতো? আরে আরে, বাড়ি পুরোপুরি খোলা যাবেই বা কিভাবে? কি করে পেলাম সেটা বলতে গেলে তো আরেকটু অপেক্ষা করতে হবে ভায়া। তবে কালকে গোমেদে চাপ দিতেই এসেছিল দরজা, আজ যদি নীলাতে চাপ দিই তাহলে হয়তো বেরিয়ে আসবে। কথা শেষ হওয়ার আগেই অতীনবাবু তীক্ষ্ণ স্বরে বললেন, থামুন মিস্টার বোস, আপনার যা কাজ আপনি করে দিয়েছেন, বাকিটা
আমার উপর ছেড়ে দিন। আরে অতীন বাবু, আরে অত অত ব্যস্ত হচ্ছেন কেন? বিষয়টা এবার তো অ্যাডমিনিস্ট্রেশন ডিল করবে। বোকামি করবেন না মিস্টার বোস, আপনি আমাকে চেনেনই না। আরে চিনি চিনি, আর শুধু আপনাকে নয়, আপনার আপনার সাত পুরুষকেও কিন্তু আমি চিনি। কত দূর বললেন যেন আপনি তখন? দিগম্বর। তো দিগম্বর, তস্য পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র, তস্য পিতা সদাশিব মিত্র, এবং তস্য পিতা খ্রিশ্চান কৈলাসনাথ মিত্র। কি অতীন মিত্র, ঠিক বলছি? হঠাৎ কোমর থেকে রিভলভারটা বের করলেন অতীন মিত্র। আমি দুপা পিছিয়ে গেলাম। কি হলো ব্যাপারটা? ছোটকার ভাবে ভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না। সুধাংশুবাবু জোর গলায় বললেন, ভুল করছেন মিস্টার মিত্র, রিভলভারটা নামান, নইলে আমি কিন্তু ফায়ার করতে বাধ্য হব। কিন্তু কোথায় কি, সুধাংশুবাবুর কথা শেষের আগেই দ্রুত দৌড়ে এসে লোকটা আমার মাথায় বন্দুক চেপে ধরল। এক পাও, এক পাও নড়বেন না কেউ, বলে দিলাম। সুধাংশুবাবু থামলেন, ছোটকা অস্থির। কনস্টেবল অজিতেশ গলা চড়িয়ে বলল, খবরদার নামান বন্দুকটা, নামান বলছি, আমি কিন্তু গুলি করব, বলেই এগিয়ে এলেন দুপা। ছোটকা আর সুধাংশুবাবুর মুখে দৃঢ়তা ফুটে উঠল এইবার। ওরা যত এগিয়ে আসছে, অতীন মিত্র আমার গলায় তত চাপ বসাচ্ছে। সেই চাপ কমাতে আমার দুটো হাত দিয়ে ওর শক্ত বন্ধন খোলার ব্যর্থ চেষ্টা করছি। সামনে এলে কিন্তু গুলি চলবে, সাবধান করে দিচ্ছি আপনাদের, একদম একদম নড়বেন না। কিন্তু ওরা কোনো কথাই তো মানছে না, তবে এরকম করলে তো আমারই বিপদ। সর্বনাশ, ট্রিগারে চাপ দিল অতীন মিত্র, আর সঙ্গে সঙ্গেই ফট করে একটা শব্দ উঠল মাত্র। স্রেফ একটা থার্মোকলের সবুজ গুলি আর বারুদের সামান্য গন্ধ বেরিয়ে এলো বন্দুক থেকে। বিব্রত অতীন মিত্র বন্দুক ফেলে পালিয়ে যাওয়ার আগেই বাঘের মতো ঝাঁপিয়ে ইন্সপেক্টর সুধাংশু ওর কলা চেপে ধরলেন। তারপরে বলিষ্ঠ হাতের এক ঘুষিতে দুহাত দূরে হুমড়ি খেয়ে পড়লেন অতীন মিত্র। সঙ্গে সঙ্গে এ গাছ সে গাছের আড়াল থেকে গোটা পাঁচেক পুলিশ ছুটে এসে চেপে ধরল অতীন মিত্রকে। ছোটকা এবার আমার সামনে এসে আমার কাঁধে হাত রেখে বলল, ব্রাভো অজিতেশবাবু, ব্রাভো, আপনি কিন্তু একদম মোক্ষম সময়ে বন্দুকটা বদলে দিয়েছিলেন। বলেই দৃষ্টিটা অজিতেশবাবুর দিকে রাখল। এক বুক গর্ব নিয়ে হাসলেন কনস্টেবল অজিতেশ। আচ্ছা সুধাংশু, কুইক, আমাদেরকে এক্ষুনি হরিদাসবাবুর বাড়ি যেতে হবে। কথাগুলো শেষ হতেই যেন সময়ের দ্রুততা বাড়ল। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে পড়ল, পেছনে ছুটছে আমাদের গাড়ি। একেবারে থামলাম হরিদাসবাবুর বাড়ির সামনে। ঢুকলাম একে একে সকলে। ভেতরের ঘরে একটা তক্তা পাতা আছে, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু বইপত্র। তারই একপাশে শুয়ে আছেন গঙ্গাদাসবাবু, বয়স্ক ভদ্রলোক, তার চোখের দৃষ্টি শূন্যে। পাশে বসে আছেন হরিদাসবাবু, মুখের কিছু কিছু জায়গায় ক্ষত চিহ্ন। বাইরের ঘরে দাঁড়িয়ে আছেন তাঁর স্ত্রী, অসহায়ভাবে মাথা নামানো, ভাব এমন যেন তিনি সব কিছুই জানেন। হরিদাসবাবুর ছেলে চোখে পড়ল না। অতীন মিত্র ভেতরে ঢুকলেন, পাশে দুই কনস্টেবল, ছোটকা সবার মাঝে দাঁড়িয়ে আছে, আর আমি ওর পাশে। সুধাংশুবাবু এবং কনস্টেবল অজিতেশ পাশাপাশি বসলেন। ছোটকা বলতে শুরু করল, শুনেছি সাধারণত রাজারাই তাদের ইতিহাস বিকৃত করে সমৃদ্ধ করেন, কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা একটু বিপরীত। সুধীরবাবু ও রাধানাথবাবুর মতন লোকেদের বই পড়ে আর কিছু ইতিহাস ঘাঁটাঘাঁটি করে সত্যিগুলো আমার কাছে পরিষ্কার হয়ে যায়। বেশ, শুরু থেকেই বলা যাক,
আসলে ললিতমোহনের সময় থেকে না তার নায়েবের নাম, খাজাঞ্চির নাম, এদের নাম বারবার ফিরে ফিরে আসছিল, কিন্তু কোথাও কোনো উজির বা আমলার নাম আমরা পাইনি। আর এটাই আমার মনে সন্দেহের সৃষ্টি করেছিল, তাই খোঁজাখুঁজি শুরু করলাম। আর এই খোঁজাখুঁজি শুরু করতে গিয়ে খুঁজে পেলাম ইতিহাসের পাতায় চুপটি করে বসে আছেন বিজয় নারায়ণ চৌধুরী। হ্যাঁ, তিনি। কিন্তু তিনি কিন্তু দুর্গাপ্রসাদের তরুণ তুর্কির কেউ ছিলেন না, বরং তাঁরও আবির্ভাব ললিতমোহনের সময়। বিজয়নারায়ণ কৈলাসনাথের প্রতি ললিতমোহনের দুর্বলতাটা আঁচ করতে পেরেছিলেন আর সেই মতো চেষ্টা করেছিলেন দুর্গাপ্রসাদের কান ভাঙানোর। চেষ্টায় কিছুটা সফলও হয়েছিলেন। প্রথমে দুর্গাপ্রসাদ বুঝে উঠতে পারেননি, বরঞ্চ ভ্রান্ত হিসেবপত্রে গলত আর কিছু গ্রামবাসীর মিথ্যে কথা শুনে কৈলাসনাথকেই বরখাস্ত করলেন। তারপর আর কৈলাসনাথ বেশি দিন বাঁচেননি। এদিকে বিজয়নারায়ণ চৌধুরী গোপনে শুরু করলেন হিসেবে গরমিল, আড়ালে নিন্দা, মানে যতটা ক্ষতি করা যায় আর কি। তার এই কাজে তিনি পাশে পেলেন সামন্তমশাইদের, আর তার বাকি জীবনটা তিনি ঘরশত্রু বিভীষণ হয়েই কাটিয়ে দিলেন। দুর্গাচরণ তার বাবার ভুল বুঝতে পেরে কৈলাসনাথের পুত্র সদাশিবকে আবার জমিদারিতে নায়েব করে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ততদিনে অবশ্য বিজয়নারায়ণের মৃত্যু হয়েছে। এদিকে সামন্তরা ভাবলেন এই বিজয়নারায়ণের মৃত্যুও হয়তো মিত্রদের ছলনায় হয়েছে, আর তার প্রতিশোধ স্বরূপ একদিন মধ্যরাতের আসরে জলজল করছে বেলোয়ারির ঝাড়, রাজা দুর্গাচরণ বাহাদুরের গ্লাসে উঠল সুরা, আর তার সাথেই গলায় গেল বিষ। স্পষ্ট নয়, তবে অনুমান করে বলাই যায় এর পিছনে ছিলেন বিজয়নারায়ণের পুত্র রাধানাথ চৌধুরী, এবং অবশ্যই তাকে সাহায্য করেছিলেন সামন্তরা। এক লহমায় বংশের বাতি দপ করে নিভে গেল। প্রজাদের বিপুল চাপে শুরু হলো ভুল ইতিবৃত্ত প্রচার করার কাজ, আর যেসব প্রজাদের মন সহজে গলল না তাদেরকে করা হলো আটক। কিছু তোই জানিস ব্রিটিশ বিরোধী কার্যকলাপের অভিযোগে। হরিদাসবাবুর কথায় ছোটকাকে থামতে হলো। আপনার এই গল্পের কোনো সত্যতা বা সাক্ষী আছেন কি? হ্যাঁ, অবশ্যই আছেন। আর আমার এই গল্পের সব থেকে বড় সাক্ষী হচ্ছেন আপনার দাদা। হ্যাঁ, আপনার দাদা। বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরির বই, তাছাড়া এই অঞ্চলের বিশেষ কিছু লোকজনের সঙ্গেও আমি কথা বলে সবটা জানতে পেরেছি, আর এই সব ব্যাপারটাই আমাকে সাহায্য করেছেন আপনার দাদা গঙ্গাদাস বাবু। খবরদার! ছি 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 হরিদাসবাবু, নিজের দাদাকে বারবার পাগল বলতে আপনার লজ্জা করে না? জেনে রাখুন হরিদাসবাবু, গতকাল রাত্রে আপনি গঙ্গাদাসবাবুকে আহত করেছিলেন তা কিন্তু আমি জানি। সুধাংশু, হরিদাসবাবুর ক্রিমিনাল অফেন্সের যা যা রেকর্ড আছে তা একবার শুনি দে তো। সুধাংশুবাবু উঠে দাঁড়ালেন, তাঁর চোখ দুটো দৃঢ়, বললেন, গ্রামে সাতজন বৃদ্ধের একসাথে মৃত্যু ঘটায় আমরা বেশ অবাক হই। খুনের অবশ্য কোনো মামলা আসেনি, সবকটা স্বাভাবিক মৃত্যু বলেই ভেবে নিয়েছিল পরিবারের লোকজন। তবে শোরগোল একটা পড়েছিল বটে, আমার তখনই সন্দেহ হয়। একদিন ডক্টর চ্যাটার্জি আমাকে ফোন করেন, তিনি জানান হরিদাসবাবু কিছুদিন থেকে তার কাছ থেকে ওষুধ নিচ্ছিলেন। যেহেতু গ্রাম্য বিষয়ে ঘরোয়া ডাক্তার, তিনি অত প্রশ্ন করেননি, তবে তিনি যেসব ওষুধ নিচ্ছিলেন তার অসৎ ব্যবহারে মানুষের মস্তিষ্কের বিকৃতি পর্যন্ত আসতে পারে। এরপর হঠাৎ করেই গঙ্গাদাসবাবু পাগল হয়ে যাচ্ছেন এমনটা জানতে পেরে ডাক্তারের মনে সন্দেহ জাগে। তখন তিনি পুরো ব্যাপারটা আমাকে জানান। এইসব শুনে আমি এবং আমার বন্ধু প্রবোধের সাথে যোগাযোগ করি। সরাসরি এই ঘটনায় পুলিশ জড়িয়ে পড়লে অনেক তথ্য লুকিয়ে পড়তে পারত। আর এই দিকে গঙ্গাদাসবাবুকে ডক্টর চ্যাটার্জি 4 মাস ধরে সঠিক ওষুধ দিয়ে সুস্থ করে তোলেন। এই কাজটা খুবই শক্ত ছিল তার কাছে, তবুও তিনি দারুণ ঝুঁকি নিয়েই পুরো কাজটা করেছেন। আর 2-3 সপ্তাহ পর থেকে গঙ্গাদাসবাবু পাগল হওয়ার অভিনয়টা শুধু চালিয়ে গেলেন। কথাগুলো শুনে হরিদাসবাবু রীতিমতো চমকে উঠেছেন। ছোটকা তার সামনে এগিয়ে এলো, তারপর বলল, কি ব্যাপার হরিদাসবাবু, চমকে গেলেন যে?
আপনার সব কাজের মোটিভ কিন্তু একেবারে স্পষ্ট। কৈলাসমণি সম্পর্কে অল্প বিস্তর যারা জানেন তাদেরকে এক এক করে সরিয়ে ফেলা, আর তারপর সমস্ত সম্পত্তিটা বেদখল করে নেওয়া, কি তাই তো? যাই হোক, ও হ্যাঁ, কাল রাত্রে হরিদাসবাবুকে বেশ কড়া ডোজের একটা ঘুমের ওষুধ দিয়ে গেছিলাম, তাই হয়তো ওনার পরিষ্কার মনে নেই মারটা কার হাতে খাওয়া। হরিদাসবাবু বার দুয়েক মাত্র গলা ঝাড়লেন। কালকে তার মানে হামলা হয়নি, ছুটকাই তাকে। গঙ্গাদাসবাবু, এবার আপনি একটু আপনার পিতৃপুরুষদের নামগুলো বলে দিন। গঙ্গাদাস, এটা শান্তি দাস, এটা মহ গুরুদাস। গুরুদাস? আমি আর সুধাংশুবাবু একে অপরের মুখ চাচাই করছি, বললাম কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে গুরুদাস তো ওই দুর্গাচরণের পুত্র। হুম, আমি বলেছিলাম, তাছাড়া মনে করে দেখ তার সাথে আর একটা কথাও বলেছিলাম, ইতিহাস কিন্তু বিকৃত করা হয়, এক্ষেত্রে সেটাই হয়েছে, কেউ কেউ নিজের স্বার্থ পূরণের জন্য ইতিহাসকে বিকৃত করেছে, তাকে বদলে দিয়েছে। এবার আসি আসল কথায়, দুর্গাচরণের কোনো পুত্র কিন্তু ছিল না, এদিকে জমিদারি ধরে রাখতে গেলে কিন্তু চাই জমিদার। তখন রাধানাথ চৌধুরী চাপে পড়ে জমিদার করে আনলেন সাধারণ আমলা এবং অবশ্যই চৌধুরীপন্থী গুরুদাসকে। জ্ঞানেন্দ্র কুমার মিত্র হয়ে এলেন নায়েব। তারপর আর কি, তারপর ইতিহাসের পুনরাবৃত্তি, গুরুদাসকে খুন হতে হলো চৌধুরীদের হাতেই। এখানে একটা মজার ঘটনা, মানে গুরুদাস ছিলেন সেই সোনার ডিম্পাড়া হাঁস, কিন্তু চৌধুরীদের এত লোভ সেই হাঁসের সব সোনার ডিম একসঙ্গে পেতে চাইল, ফলস্বরূপ না রইল সোনার ডিম, না থাকলো সোনার ডিম্পাড়া হাঁস, জমিদারি আর টিকলই না, সুধীরবাবুর আর জমিদার হওয়া হলো না, তিনি নামেই খাজাঞ্চি। এই ভুয়া পুলিশ অফিসার, এই যে আমাদের এই অতীন মিত্র, তার কৃপায় কলকাতা থেকে আসতো অর্থ, কি ঠিক বললাম? ছোটকা দৃষ্টি এখন অতীনবাবুর দিকে। হরিদাসবাবু এতক্ষণে মুমূর্ষু রোগীর মতো এলিয়ে পড়েছেন। ভুয়ো পুলিশ, কি সব যাতা বলছেন আপনি? যদি তাই না হয় তবে আপনি যেদিন ট্রান্সফার হয়ে এই অঞ্চলে এলেন সেই দিনই কি করে বললেন তিন মাস ধরে বিভিন্ন রকম ব্যাগ ন্যাশনাল হাইওয়েতে পাওয়া যাচ্ছে? আমার কলিগরা বলেছিলেন। আচ্ছা বেশ, ধরে নিলাম তাই। তাহলে আপনি কি আমাকে বলতে পারবেন আপনার সাথে সেদিন যে কনস্টেবল সরি আপনার কলিগরা ছিলেন তারা এখন কোথায় আছে, পারবেন বলতে? অতীনবাবু এইবার মৌন রইলেন। তারা সকলেই এখন ভেজাল সর্ষের তেলের ডিপো থেকে ধরা পড়েছেন, আর তাদের মধ্যে একজন হলেন এই হরিদাসবাবুর সুপুত্র। হরিদাসবাবু একবার শুধু মুখ তুলে চাইলেন। তাছাড়া হরিন্দর সিং তো 10 বছর আগেই মারা গিয়েছেন, তিনি কি করে পাঞ্জাব গেলেন বলুন তো? অতীন মিত্রের চাহনিতে এইবার অপরাধীর দৃষ্টি ফুটে উঠেছে। মিস্টার মিত্র, আপনার আসল পরিচয়টা দেবেন কি? এক মিনিট দাঁড়ান, এই ফোনটা একটু বার করি। সমস্যাটা কি জানেন, আপনার সাথে না অতীন মিত্রর মুখটা ঠিক মিলছে না। এই কথাটা শেষ হতেই অতীনবাবু দৃষ্টি ঘোলাটে হয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হলো। এই ধরো ধরো, এই এই ওকে ধরো কেউ, আরে আরে মুখে চোখে জল টল দাও। বেচারা মনে হয় ভয় পেয়ে গিয়েছে। বেশ হরিদাসবাবু, তাহলে আপনি ওর বাবার নামটা বলে দিন। ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে হরিদাসবাবু বললেন, প্রবীর চৌধুরী। আর ঠাকুরদার নাম? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছি আমরা হরিদাসবাবুর দিকে। সুধীর বিহারী, আর ওর নাম অতনু চৌধুরী, নাম ভরিয়ে জালিয়াতি করা ওর পেশা। উচপুকটা যাবার
পুলিশি পোশাকে এসেছে, লাচ্ছাও নেই। শুধু জালিয়াতি নয়, এখন কিন্তু দুটো খুনের আসামিও বটে। খুন? সুধীর বাবুকে অতনুই খুন করেছে। কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অতীন মিত্র অফিসার পদে বদলি হয়ে আসার আগের দিন রাতে বিশিষ্ট ইতিহাসবিদ আমাদের সুধীর বিহারী চৌধুরীর সাথে দেখা করতে আসেন। সম্ভবত সেটা হরিদাসবাবু বেরিয়ে যাওয়ার পরেই। অতীনবাবু তার কাছে কৈলাস মুনির অবস্থান জানতে চান, আর আমার অনুমান অতীন মিত্র সেই সংকেতের উত্তর জানতেন। সুধীরবাবুও বাধা দেননি, এই বয়সে এসে হয়তো পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন নিজেকে নির্লোভ করে। কিন্তু সুস্থ আলোচনার মাঝে হঠাৎই এই রকচটা অতনু এসে উপস্থিত হল। অতীন মিত্র এই সম্পত্তি ভোগ করে নেবে সেটা কিছুতেই মানতে পারল না। এদিকে সুধীরবাবু অতীন মিত্রর কথায় সায় দিয়ে দিয়েছেন, সেটা সহ্য হল না এই অতনুর। রাগারাগি ঠেলাঠেলির মাঝে শেষে চালিয়ে দিল চাকু, নিজের হাতেই খুন করল নিজের ঠাকুরদাকে। তারপর দলবল নিয়ে গাড়ি বের করে হাত পা বেঁধে অতীনকে জঙ্গলে নিয়ে যাওয়া। শেষ সুযোগ দেওয়ার পরেও অতীন মুখ না খোলায় শেষমেশ ওকেও খুন করা। এই ঘটনাগুলো সহজেই অনুমেয়। কি অতীন, সরি অতনু, ঠিক বলছি তো? এই সূত্রে আর একটা কথাও জানিয়ে রাখি, অতীন মিত্রের লাশ কাল রাতেই আমরা পেয়েছি, তাকে শনাক্ত করাও হয়ে গেছে, আর নিশ্চিতভাবে অতনু চৌধুরীর সাথে বেশ কজন পুলিশ অফিসারও যুক্ত আছে। চিন্তা নেই, তাদের নামও বেরিয়ে আসবে, বাকি ডিসকাশন না হয় হাজতে গিয়ে করা যাবে। অতনুবাবু, আপনার জন্য না আমার খুব খারাপ লাগছে জানেন তো, হোমওয়ার্কটা বেশ আপনি রপ্ত করেছিলেন, বেশ ভালো মতো করে এসেছিলেন, কিন্তু কি জানেন, অতীনবাবুর সাত পুরুষের নাম মাথায় নিয়ে আসা, এত সুন্দর অভিনয় করা, সবটা ঠিক যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। কিন্তু কিন্তু গতকাল রাত্রে তুই অতীন মিত্রকে আইডেন্টিফাই করলি কি করে? এই বিষয়টাতে আমার কোনো কৃতিত্ব নেই, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আমাদের এখানে আসার আগের দিন আমাদের এখানে আসার আগের দিন ভাগ্যক্রমে অতীন মিত্র আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেখান থেকে জানলাম। আই সি। এখানেই শেষ নয়, অতীন মিত্রকে মারার পর অতনুর মাথায় এলো আরও তিনজনের কথা, এক রাখু, দুই হরিদাসবাবু, আর তিন আমি। আমার অনুমান আমাদের আসার খবর ওর কাছে আগে থেকেই ছিল। হরিদাসবাবুকে হুমকি চিঠি আর রাখুকে ধমক দিয়েই কাজ সারা গেল, কিন্তু আমাকে? অতনুর হাতে দু তিন দিন সময় থাকলেই সুধীরবাবুর দুষ্প্রাপ্য সব জিনিসগুলো সে বেহাত করে দিতে পারত, আর তার জন্য দরকার ছিল আমাকে বাড়ি ফেরানোটা। সে চেষ্টা করেছিল, সেই মতো পুলিশের বেশে একটা বেশ নাটকও করল, কিন্তু সফলতা এলো না। অগত্যা অতীন মিত্র সেজে নাটক দীর্ঘায়িত করার পরিকল্পনা, আর আর নাটকের শেষের অঙ্কে আমরাই ওকে কৈলাসমণিতে ডাকায় অতীনের ধনদৌলত বুঝি ওর হলো এই ভেবে। কথা শেষ না করে ঈষৎ হেসে উঠল ছোটকা। সেদিকে অতনুর দেহে সকল শক্তি যেন নিঃশেষিত হলো। এবার আমি একটা প্রশ্ন করে বসলাম, আর ওই ভীমরতির বিষয়টা? ওটাও অতনুবাবুরই কাজ। আমি হুমকি চিঠিগুলো আর ওই চিটকুটটা যেটাই ভীমরতির কথা লেখা ছিল সেটা বেশ খুঁটিয়ে দেখেছি, হাতের লেখা হুবহু এক। কি এবার বুঝতে পারছিস তো ইতিহাস কিভাবে বিকৃত করা হয়? হ্যাঁ, ওই লেখাগুলো অতনু লেখা পাঠাচ্ছিল। হ্যাঁ হরিদাসবাবু, অতনু চিঠিগুলো লিখলেও রাখু সেগুলো পৌঁছই। এই বিষয়ে প্রথমে রাখু চুপ থাকলেও পরে সবটা খুলে বলে দেয়। হরিদাসবাবু অতনুর উদ্দেশ্যে দাঁত চেপে বললেন, রাস্কেল! মাথা চটল অতনুর, চোখ মুখ লাল করে বললেন, রাস্কেল? হ্যাঁ, আমি রাস্কেল? তোমার বিষয়ে আমি সব জানি হরিকাকা, একদম বাজে কথা বলবে না, অনেক কথা অন রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, আমায় তাই গালাগালিটা দিও না, আমায় তুমি গালাগালি দেবে না,
ছোটকা চোখ টিপে আমার কানের কাছে ওর মুখটা এনে বলল, কি ভাইপো, খঞ্জরের ঝঙ্কার শুনিতে কি পাও? পাই পাই। আবার কৈলাসমণির উদ্দেশ্যে রওনা হওয়া গেল। এখন কৈলাসমণির চারদিক পুলিশে ঘিরে রেখেছে। সুধাংশুবাবু আর আমি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। এছাড়াও গঙ্গাদাসবাবু, হরিদাসবাবু আর অতনুকে আনা হয়েছে। ছোটকা কৈলাসমণির দিকে এগিয়ে গেল। তারপর বলল, সুধাংশু, তুই হয়তো এই ছয় বাড়ির ইতিহাসটা জানিস না। সেদিন আমি বিশেকে বলছিলাম, এই ছয়টি বাড়ি কিন্তু এক সময় তৈরি নয়। ললিতমোহন, দুর্গাপ্রসাদ এবং দুর্গাচরণ তিনজনের আমলেই আলাদা আলাদাভাবে তৈরি। ললিতমোহন প্রথমে ছয় বাড়ির দুটি তৈরি করে দিয়ে যান, পরবর্তীকালে আর মাঝের চারটি হয়। আর এই মাঝের চারটি বাড়ি জুড়ে আছে সংকেত, ভি, খ, অ এবং বর্গীয়, ঠিক এইভাবে। সেগুলো ললিতমোহন লেখেননি, দরজার খিলে লিখেছিলেন দুর্গাপ্রসাদ আর দুর্গাচরণ। দুর্গাপ্রসাদ বানালেন ছয় বাড়ির আরও দুটি ঘর, আর দুর্গাচরণ বাকি দুটি। প্রথমে আসে ভিন্দিপাল, যা প্রাচীন ভারতীয় অস্ত্র বিশেষ। এর পরে আসে খঞ্জর, যার অর্থ দুদিকে ধার বিশিষ্ট ছোড়া বিশেষ বা কামানের গোলা। তিন নম্বরে আসে অশ্রিকধারা, অর্থাৎ রক্তের স্রোত। এগুলোর অর্থ এক জায়গায় করলে মানেটা বোঝা কিন্তু খুব সহজ, যুদ্ধ। সেই ছবিতে যে বালিকা তাঁর দুই চোখই এই গচ্ছিত সম্পদের উদ্ধার সংকেত। কৈলাসমণি তৈরির পর শেষ বা প্রধান সংকেত তৈরি হল দুর্গাচরণের পত্নীর নামে। হ্যাঁ, তাঁর স্ত্রী জবা সুন্দরী দেবী, তাঁর ফুল অর্থাৎ সখী তাঁরই আঁকা ছবি। সেই ছবিতে যে বালিকা তাঁর দুই চোখই এই গচ্ছিত সম্পদ উদ্ধারের সংকেত। বলো কি ছোটকা, ওই ছবিটা? হ্যাঁ রে, সেই ছবিটাই। সেই ছবিতে বালিকার দুই চোখের মণি দুই রঙের, একটা কালো অর্থাৎ গোমেদে চাপ, আর একটা নীল অর্থাৎ ইন্দ্র নীলা। বলেই ওতে চাপ দিল ছোটকা। আবার একটা কান ফাটানো শব্দ, একটু পরেই ঝরঝড় করে ঝরে পড়তে রইল কৈলাসমণির দরজা। অজস্র সম্পদ, মণি মাণিক্য, রত্নে ভরে উঠল কালো মাটি। সবার নিচে পড়ে রইল ধারালো ছোড়া, জঙ্গলের ঈশান কোণে মুখ করে নামানো। সবিস্ময়ে চেয়ে চেয়ে দেখছি যা সচরাচর দেখা যায় না, তাই দেখে চলেছি যা একমাত্র সক্ষতা পবিত্র বন্ধুত্ব বহন করতে পারে। অভাবনীয়। ছোটকা আমার একটু দূরে নিয়ে গিয়ে বলল, এবার এই অঞ্চলটাতেও মানুষ গাছপালা কেটে ঘর তৈরি করবে হয়তো, সুন্দর জঙ্গল আর থাকবে না। চল, সবকিছু নষ্ট হওয়ার আগে একবার প্রাণ ভরে জায়গাটা ঘুরে নি। জায়গাটা এখন শুনশান, সব জানাজানির পর ভিড় জমেছিল। পুলিশ সুনিপুণ হাতে সব সামলে সব সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা করেছে। সুধাংশুবাবু ছোটকার পিঠে হাত রেখে বললেন, থ্যাংক ইউ ব্রাদার, রিয়েলি থ্যাংকস আ লট। ওটি তো হচ্ছে না বন্ধু, শুধু ধন্যবাদে আমার মন গলছে না, তোমাকেও এই বন্ধুটিকে একই রকম ধনদৌলতে মুড়ে দিতে হবে। ইন্সপেক্টর সুধাংশু হেসে বললেন, ক্ষমা বন্ধু, ক্ষমা, আমায় ক্ষমা কর। ছোটকা আবেদনের সুরে বলল, না রে, আমি সিরিয়াসলি বলছি, আমাকে কৈলাসমণির ছোড়াটা একবার দিতে পারবি? ওইটা সত্যিই তুই নিবি? সত্যি নেব, তবে খুব অল্পক্ষণের জন্য। আচ্ছা দাঁড়া, দেখছি। বলেই সুধাংশুবাবু ছোড়াটা আনতে গেলেন। মিনিট দশেক পরে ওটা হাতে নিয়ে ফিরতেই ছোটকার মুখে হাসি ফিরল, তারপরেই চোখে আবার পুরনো সেই তেজ ফিরে এলো। আমি এই চোখ খুব ভালো করে চিনি, কোনো প্রশ্নের উত্তর হয়তো ছুঁয়ে ফেলেছে।
সে সূর্যের আলোয় ছোড়াটার গায়ে আলো এসে পড়ল। ছোটকার চোখ চিকচিক করে উঠছে। ছোড়াটা হাতে নিয়ে বলল, ভিক্ষ পেয়ে গেছি, এটাই সেই খঞ্জর, এটাই সেই খঞ্জর শুধাংশ। এতে লেখা আছে, দেখ 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 দেখ, এতে লেখা আছে ঈশান, ঈশান মানে ঈশান, ঈশান কোন, ঈশান কোন। আর একটা কাজ বাকি, আর দেরি নয়, বিশে আয় শুধাংশু, চলে আয়। বলেই হাঁটতে শুরু করলো ছোটকা। বন থেকে গ্রামে যাওয়ার পথে নয়, বরং উল্টে আরও গভীরে চলেছি আমরা। ঈশান কোন বরাবর প্রায় 20-30 মিনিট হেঁটে 1.5-2 মাইল পথ অতিক্রম করে এসেছি। তারপর থামলাম। গভীর অরণ্যে ঘেরা বৃক্ষ নগরীর মাঝে ঐশিক শোভা নিয়ে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে জীর্ণ কলেবর নিয়ে বিশাল একটা ইমারত। সুধাংশুবাবু অস্ফুটে বলে উঠলেন, ট্রেমেন্ডাস। আমার মুখে চমৎকার শব্দটুকুই বেরোল। ছোটকার চোখ উজ্জ্বল, ওর অনুমানই ঠিক। দুর্গাচরণ রাজা আর রাজা বাহাদুর হয়েও তাদের বাড়ি রাজবাড়ির পরিবর্তে জমিদার বাড়ি নামে সুখ্যাত করে দাঁড়িয়ে আছে মানেই সেই জমিদার বাড়ি আসলে গুরুদাসের তৈরি, আর এটাই রিক্ত অথচ ধনী নিঃসঙ্গ প্রাচীন রাজবাড়িটা। এগিয়ে গেল ছোটকা, পেছনে আমরাও। এরপরে আর কি ঘটতে চলেছে তা আমরা জানি না। ভেঙে যাওয়া ফটক পেরিয়ে সোজা চলেছি বাড়িটার বাঁ পাশ দিয়ে। দূরে একটা মন্দির ঠায় দাঁড়িয়ে, তার সামনে গিয়ে দাঁড়ালাম। ছোটকা এগিয়ে গেল। এগিয়ে গিয়ে মন্দিরের বদ্ধ দ্বার প্রাচীন গাম্ভীর্যের স্বরে খুলে দিতেই শতাব্দী পরে উন্মোচিত হল শিলা নির্মিত এক দেবী মূর্তির। আমরা থমকে গেছি। সেই সময়ে শক্তির সাধক ছিলেন ললিতমোহন। ছোটকার দিকে চোখ গেল ফের। ও ছোড়াটা দিয়ে বুড়ো আঙুলে আঁচড় কেটে সামান্য রক্ত দেবীকে অর্পণ করে বলল, তার স্বাদ আজ মিটল। কালী মূর্তির একটা চোখে সামান্য ক্ষত চিহ্ন, সেটা দেখিয়ে ছোটকা বলল, জবা সুন্দরী দেবীর আঁকা ছবিটা কোনো সখী বা বোনের নয়, সেটা এই দেবীরই ছবি, নিজ কল্পনা প্রসূতা কুলদেবী কালিকার। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আজ আমাদের সাথে ছিল আমাদের চ্যানেল পার্টনার্স রেনি টেলস, বং স্টোরি সার্কেল এবং অপু দুর্গার পাঁচালী। তাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। আবার দেখা হচ্ছে নতুন একটি গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে রাখবেন এখন গল্প। শুভরাত্রি।